আজ আপনি শুনবেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী সোনার কাঁটা অন্তিম পর্ব অনলি অন রেডিও মেলন 90.4 FM. ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন. গল্প শুরুর আগে এই সিরিজ সম্বন্ধে দু চারটে কথা সকলকে জানিয়ে রাখা উচিত। আসলে এই পি কে বাসু চরিত্রটিকে নিয়ে লেখক শ্রী নারায়ণ সান্যাল প্রথমে একটি গল্প লেখেন যার নাম নাগচম্পা। পরবর্তীতে এই নাগচম্পা গল্প থেকে একটি সিনেমা তৈরি হয়। সিনেমাটির নাম যদি জানতেন। এবং তারপর লেখকের মনে হয় যেহেতু এই মুহূর্তে বাংলা সাহিত্যে কোনো গোয়েন্দা সেই অর্থে নেই, কারণ যে সময়ের কথা বলছি সেই সময় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে, তো এমন একটা সময়ে লেখক নারায়ণ সান্যালের মনে হয় এই সময় যেহেতু বাংলা সাহিত্যের বাজারে সেই অর্থে কোনো গোয়েন্দা নেই, সেক্ষেত্রে যদি পি কে বাসু চরিত্রটিকে নিয়ে একটা সিরিজ আনা যায় তাহলে কেমন হয়। সেই ভাবনাতেই সোনার কাঁটা গল্পটির জন্ম এবং নাগচম্পার সিকুয়েল হিসেবে এই গল্পটির আত্মপ্রকাশ। সোনার কাঁটা অর্থাৎ কাঁটা সিরিজের প্রথম গল্প এই গল্পটিকে আপনি ধরতে পারেন। সিরিজ হিসেবে লেখক যখন লেখার কথা ভাবেন তার প্রথম গল্প এটি, অর্থাৎ আমাদের আজকের এই প্রযোজনা সোনার কাঁটা। লেখক কন্যা শ্রীমতী মৌ সান্যালকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। এবার আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের কথায় আসি। অজয় এবং বীর বাহাদুরের চরিত্রে দীপক, অরূপ এবং মহেন্দ্রর ভূমিকায় প্রশান্ত, সুজাতার চরিত্রে সঙ্গীতা, কৌশিক এবং হোটেল ম্যানেজারের ভূমিকায় অপূর্ব, সুবীর রায়ের চরিত্রে অভিক, সুমিতার ভূমিকায় আম্রপালি, নৃপেনের চরিত্রে দীপঙ্কর, কাবেরীর ভূমিকায় শ্রোতা, ডক্টর সেনের চরিত্রে রথিন, মিসেস সেনের ভূমিকায় রীতি, আলীর চরিত্রে শুভদীপ, মিসেস রানু বাসুর ভূমিকায় দেবরূপা এবং গল্প পাঠে ও পি কে বাসুর ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটা সিরিজের কাহিনী সোনার কাঁটা অন্তিম পর্ব। এর আগে আপনি শুনেছেন 2 অক্টোবর দার্জিলিংয়ে হোটেল কাঞ্চনজঙ্ঘায় ওসি নৃপেন ঘোষালের সাবস্টিটিউট অফিসার রমেন গুহর মৃতদেহ পাওয়া যায়। তদন্তের সময় নৃপেন ঘোষালের সঙ্গে পরিচয় হয় ব্যারিস্টার পি কে বাসুর। অন্যদিকে ওই একই দিনে ঘুমে কৌশিক ও সুজাতা তাদের নতুন হোটেল দ্য রিপোজের উদ্বোধন করে এবং পুলিশ সূত্রে খবর পায় তাদের হোটেলেও ওই একই রকম একটি ঘটনা ঘটতে চলেছে। পরিস্থিতির সামাল দিতে রঙ্গমঞ্চে অবতীর্ণ হন ক্রিমিনাল ইনভেস্টিগেশনে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এক অফিসার সুবীর রায়। তারপর তেসরা অক্টোবর বৃহস্পতিবার, বৃষ্টির কোনো বিরাম নেই, ক্রমাগত বর্ষণে চরাচর বিলুপ্ত। এদিকে আজ সকাল থেকে দ্য রিপোজ রীতিমতো হোটেলে রূপান্তরিত হয়েছে। সকালবেলা আবাসিকরা যখন প্রাতঃরাশ টেবিলে এসে বসলেন তখন নবাগতদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবার কথা একবারও মনে হলো না কৌশিকের। কালীপদ খাড়া হয়েছে, জ্বর নেই, ভোরবেলা থেকে সুজাতার হাতে হাতে কাজ করছে সে। বৃষ্টি সত্ত্বেও কাঞ্চি এসেছে ভিজতে ভিজতে। বর্ষাবিধ্বস্ত বস্তির একটা করুণ বর্ণনা সে সঙ্গে করে নিয়ে এসেছিল, কিন্তু সুস্থির হয়ে শুনবার অবকাশ ছিল না সুজাতার। সে ক্রমাগত টোস্ট পোচ অমলেট আর হাফ বয়েল বানিয়েই চলেছে ফরমায়েশ মতো। কাঞ্চি আর কালীপদ পর্যায়ক্রমে পৌঁছে দিয়ে আসছে চা আর কফি। মোট কথা হোটেল জমে উঠেছে। আবাসিকরা দেখলেন দুটি নতুন মুখ, ডক্টর সেন আর সুবীর রায়। মিসেস সেনকে অবশ্য দেখতে পেলেন না ওরা। তিনি তাঁর দ্বিতলের কামরা থেকে
আদৌ নামলেন না। তার ব্রেকফাস্ট কাঞ্চি পৌঁছে দিয়ে এলো দ্বিতলের ছয় নম্বর ঘরে। বোধ করি এই সাত সকালে তার যথোপযুক্ত প্রসাধন সারা হয়নি, তাই তিনি এই শম্ভুবৃত্তি অবলম্বন করেছেন। সকালে উঠে প্রথম সুযোগেই কৌশিক বাসু সাহেবের সঙ্গে দেখা করে। গতকাল রাত্রে যে তিনজন নবীন অতিথির আবির্ভাব ঘটেছে তাদের সম্বন্ধে যাবতীয় সংবাদ দাখিল করে সে। বাসু সাহেব শুনে বললেন, সুবীর রায় নামটা আমার জানা, নিয়ে এসো তাকে ঘরে, আর অরূপকেও একবার খবর দাও। সুজাতা বোধ হয় রান্নাঘর ছেড়ে আসতে পারবে না। না না, এখন তো তার পক্ষে আসা সম্ভব নয়। সে হোক না, আমি তো রইলাম, এখানে যা কিছু আলোচনা হবে আমি তাকে জানিয়ে দেব। মিনিট দশেক পরে বাসু সাহেবের ঘরে একটি গোপন বৈঠক বসল। অরূপরতন আর সুবীর রায়ও যোগ দিল তাতে। কৌশিক সুবীরকে পরিচয় করিয়ে দিল ওদের সঙ্গে। বেচারা স্থির হয়ে বসতেও পারছিল না আলোচনা সভায়। তাকে বারবার দেখে আসতে হচ্ছিল ঘরের চারপাশ, কেউ আড়ি পেতে শুনছে কি না। না, এখনো পর্যন্ত কেউ শুনছে না। ডক্টর সেন তার উত্তমার্ধের সঙ্গে তাস খেলছেন নিজের ঘরে, আলী সাহেব নিজের ঘরে একটি ইংরেজি ডিটেকটিভ উপন্যাসে বুঁদ, কাবেরী আর অজয়বাবু আছে দোতলার উত্তরের বারান্দায়। কাবেরী বসে আছে একটি টুলে উদাস ভঙ্গিতে আকাশ পানে তাকিয়ে, আর অজয়বাবু ক্রেয়নে তার একটি স্কেচ করছেন। দুজনের ভারী ভাব হয়ে গেছে। নমস্কার। নমস্কার মিস্টার রায়, আপনার কথা নৃপেন ঘোষাল আমাকে বলেছিল। আপনি স্যার আমাকে তুমি বলবেন? হ্যাঁ, তা না হয় বলবো, কিন্তু হুইল চেয়ারে পাক দিয়ে রানুদেবী বার হয়ে গেলেন ঘর থেকে বারান্দায়। ড্রয়িং রুমে যেখানে পিয়ানোটাকে বসানো আছে তার পাশের দরজার কাছে থামলেন তিনি, যাতে দুদিকেই সমানভাবে নজর রাখা যায়। দেখো সুবীর, রিপোজের বাসিন্দারা স্পষ্টতই এখন দুটি দলে বিভক্ত। প্রথম দলে আছেন একজন ভালনারেবল, তিনি যে এক্স্যাক্টলি কে তা আমরা ঠিক জানি না, তবে সে দলের সভ্য সংখ্যা পাঁচ, রানু, সুজাতা কৌশিক, অরূপ আর আমি। দ্বিতীয় দলের মধ্যে আছেন একজন সুচতুর দক্ষ ক্রিমিনাল, তার রেঞ্জ হচ্ছে আলী, কাবেরী, ডক্টর অ্যান্ড মিসেস সেন আর ওই ছবি আঁকিয়ে ভদ্রলোক অজয় চট্টোপাধ্যায়। এনারা সবাই? না, সবাই নয়, এনাদের মধ্যে যে কোনো একজন অথবা দুজন। নৃপেন এবং সুবীরের ধারণা, এবং আমিও তাদের সঙ্গে একমত, রমেন গুহর মৃত্যুর পেছনে সহদেব হুইয়ের হাত আছে, প্রত্যক্ষে অথবা পরোক্ষে তা জানি না, তবে আছে। এখন ইব্রাহিম যদি স্বয়ং সহদেব হয় তবে সন্দেহ করতে হবে আলী এবং ডক্টর সেনকে, আর সহদেব যদি কোনো এজেন্ট লাগিয়ে থাকে তবে অজয়বাবুকেও একটু নেড়েচেড়ে দেখতে হবে। অপরপক্ষে মিস ডিক্রুজা যদি রমেন গুহর মৃত্যুর সঙ্গে জড়িত থাকে তবে কাবেরী আর মিসেস সেনকেও সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া চলে না। আপনারা কেন মনে করছেন যে রমেন গুহর মৃত্যুতে ব্যাপারটার যবনিকা পতন ঘটেনি? কালকে তো আমি সে কথার কিছুটা ইঙ্গিত দিয়েছি অরূপ। ইব্রাহিমের পরিত্যক্ত ঘরটা সার্চ করতে গিয়ে নৃপেন একখণ্ড কাগজ পায়, ওই ঘরের ময়লা ফেলার কাগজের ঝুড়ি থেকে। কাগজটা আমার কাছে নেই, নৃপেন নিয়ে গেছে, না হলে তোমাদের দেখাতাম। কাগজখানা আছে আমার কাছে। তোমার কাছে? অ্যাটাচি কেস খুলে কাগজখানা সে বাসু সাহেবকে দেয়। এই দেখুন, নৃপেন দিয়েছে। হ্যাঁ। সবাই ঝুঁকে পড়ে তাতে, হাতে হাতে কাগজখানা ঘুরতে থাকে। অবশেষে সেটি আসে বাসু সাহেবের হাতে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে কাগজটা পরীক্ষা করেন, আলোর সামনে সেটাকে তুলে ধরেন, যেন একশো টাকার নোট জাল কিনা দেখছেন। কৌশিক লক্ষ্য করে দেখল কাগজটা যেন দলা মজা করা হয়েছে, কোঁচকানোর দাগ রয়েছে তাতে, তার অপর প্রান্তে পারফোরেশনের চিহ্ন, যেন ফুটো ফুটো করা নোট বইয়ের একটা ছেঁড়া পাতা, একটি প্রান্ত মসৃণ আর দুটি প্রান্তে যেন তাড়াতাড়ি ছিঁড়ে নেওয়ার চিহ্ন। কাগজটায় কালো কালিতে লেখা, এক, দ্য কাঞ্চনজঙ্ঘা হোটেল দার্জিলিং, দুই, দ্য রিপোজ বাতাসিয়া লুপ ঘুম, আর তিন, কোয়েশ্চেন মার্ক। বেশ বোঝা যাচ্ছে রিপোজে দ্বিতীয়বার হত্যা করলেও আততায়ীর প্রতিহিংসা পরায়ণতা নিবৃত্ত হবে না,
সে তিন নম্বর হত্যার কথাও চিন্তা করছে। নকুল হুইয়ের মৃত্যুর প্রতিশোধের জন্য যদি এ পরিকল্পনা করা হয়ে থাকে, তবে আমার মনে হয় আততায়ী দু নম্বর টার্গেট হচ্ছেন বাসু সাহেব, তাই না? তুমি আমিও হতে পারি কৌশিক, সুজাতা দেবী বা বাদ যাবেন কেন, আমরা সকলেই নকুল হুইয়ের ফাঁসির জন্য আংশিকভাবে দায়ী। তা ঠিক। চোখ বন্ধ করে আপন মনে পাইপ খাচ্ছিলেন বাসু সাহেব। স্যার কিছু ভাবছেন মনে হচ্ছে? চোখ মেলে তাকালেন তিনি। ভাবছি, হ্যাঁ তা ভাবছি বই কি, ভাবনার কি আর অন্ত আছে? কিন্তু আজ এ পর্যন্তই। উঠে দাঁড়ান বাসু সাহেব। দীর্ঘ আলোচনার কিছুই নেই, এভাবে আমরা রুদ্ধদ্বার কক্ষে আলোচনা চালালে অপরপক্ষ সজাগ হয়ে যাবে। সো উই ডিসলভ। বেশ বোঝা গেল সকলেই এ সিদ্ধান্তে মর্মাহত। এত সংক্ষিপ্ত অধিবেশন হবে তা কেউ ভাবেনি, কিন্তু রায় দিয়ে বাসু সাহেব উঠে পড়েছিলেন। গুটি গুটি বেরিয়ে এসে বসলেন বারান্দার একান্তে একটি ইজি চেয়ারে। কৌশিক, অরূপ আর সুবীর একে একে চলে গেল। রানু দেবী তাঁর চাকা দেওয়া চেয়ারে পাক মেরে ঘনিয়ে এলেন বাসু সাহেবের পাশে। ধ্যানস্থ বাসু সাহেব বোধ করি সেটা টের পাননি। কি হলো, এরই মধ্যে শেষ কনফারেন্স? তিনি চমকে উঠলেন রানু দেবীর প্রশ্নে। মাঝে মাঝে পাইপে টান দিতে থাকেন তিনি। কুণ্ডলী পাকিয়ে যে ধোঁয়াটা উঠছে তারই দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টে। কি ভাবছো বলো তো? ভাবছি ওই রমেন গুহর মৃত্যু রহস্যের কথাই। আবার কি ভাববো? কে খুন করেছে তার কোনো কুল কিনারাই করতে পারছো না? না, সেইটাই তো ট্র্যাজেডি রানু। লোকটা কে আমি তা চিনতে পেরেছি। কে খুন করেছে, কেন করেছে, এখানেই বা কাকে খুন করতে চাইছে, তা বোধ হয় সব কিছুই ঠিক মতো জানতে পেরেছি আমি। অথচ আমার হাত পা বাঁধা, সব জেনেও আমি কিছু করতে পারছি না। আমার ট্র্যাজেডিটা বুঝতে পারছো? বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন রানু দেবী। স্তব্ধ বিস্ময়ে তিনি তাকিয়ে থাকেন তাঁর অদ্ভুত প্রতিভাবান স্বামীর দিকে, যাকে তিনি অত্যন্ত নিবিড়ভাবে চেনেন। অথচ কখনো কখনো লোকটা যেন তার সম্পূর্ণ অপরিচিত। তারপর তিনি যেন সম্মিত ফিরে পান, জিজ্ঞেস করেন, খুনি কে তা তুমি জানো? সে এখানে আছে, এই রিপোজে। হ্যাঁ। আমাকে বলতে পারো না? না। আমাকে না পারো, অন্তত সুবীরকে বলো, নৃপেনকে কিংবা বিপুলকে। উপায় নেই রানু, উপায় নেই। আমার হাতে যা এভিডেন্স আছে তাতে কনভিকশন হবে না। এখন কেউ আমার কথা বিশ্বাসই করবে না, বলবে পি কে বাসু একটা বদ্ধ পাগল। লোকটাকে হাতে নাতে ধরতে হবে, এবং সেটা তার দ্বিতীয় খুনের প্রচেষ্টার পূর্ব মুহূর্তে। ব্যাপারটা রিস্কি হয়ে যাবে না? তা কিছুটা যাবে, কিন্তু উপায় কি বলো? ওকে গিলটি বলে প্রমাণ করব কিভাবে? ও দাড়ি চশমা এখন তো কিছুই নেই। বীরবাহাদুর ওকে আইডেন্টিফিকেশন প্যারেডে চিনতেই পারবে না। তাছাড়া বীরবাহাদুর অথবা মহেন্দ্র ওকে মাত্র কয়েক মিনিটের জন্য দেখেছে। একমাত্র যদি মিস ডিক্রুজাকে খুঁজে বের করতে পারি তবে হতে পারে। সে সারাদিন ইব্রাহিমকে দেখেছে, বাট হু নোজ, ডিক্রুজা ওর পাপের সাথীও তো হতে পারে, আবার নাও পারে। কি ক্লু পেয়েছো তুমি? নিজেই গোয়েন্দাগিরি করতে চাও? বলো না। ওই সুবীরের হাতের 1-2-3 লেখা কাগজখানায়। প্রথমবার আমি ভালো করে ওটা পরীক্ষা করিনি, এবারে তীক্ষ্ণভাবে পরীক্ষা করেছি। ওর ভেতরেই ভুল করে সহদেব তার আত্মপরিচয় রেখে গেছে। বেচারা সহদেব হুই। তবে তাকে ধরিয়ে দিচ্ছ না কেন? ওই যে বললাম, যে সূক্ষ্ম যুক্তির বিচারে আমি ইব্রাহিমকে শনাক্ত করেছি তাতে খুনি আসামির কনভিকশন হয় না। আমাকে জানতে হবে মিস ডিক্রুজা ওর পার্টনার ইন ক্রাইম ছিল কিনা, একমাত্র সেই পারবে ইব্রাহিমকে শনাক্ত করতে। সহদেবকে আমি খুঁজে পেয়েছি,
এখন খুঁজছি শুধু মিস ডিক্রুজাকে এই রিপোজ হোটেলেই। হোটেল কাঞ্চনজঙ্ঘা থেকে বাহাদুর আর মহেন্দ্রকে আনানো যায় না? এই প্রশ্নের জবাব দেওয়ার আগেই বাসু সাহেব দেখলেন কৌশিক এগিয়ে আসছে ওনাদের দিকে। কি ব্যাপার, তোমাকে এমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে কেন হে? কেলেঙ্কারিয়াস কাণ্ড স্যার। এক নম্বর টেলিফোন লাইনটা সকাল থেকে ডেড হয়ে গেছে, দু নম্বর কার্ট রোডের সঙ্গে এ বাড়িটার যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন, প্রকাণ্ড একটা ধস নেমেছে, আর তিন নম্বর সুজাতা নোটিশ দিয়েছে ভাড়ারে ডিম মাংস রুটি মাখন সব বাড়ন্ত। রানুদেবীর দিকে ফিরে বাসু সাহেব বললেন, যাক তোমার প্রশ্নের জবাব তাহলে পাওয়া গেছে। কি প্রশ্ন? উনি দার্জিলিং থেকে আজ আবার দুজনকে নিমন্ত্রণ করে আনতে চাইছিলেন। সে যাকে মন্টন খারাপ করো না, যেমন করে হোক এ কটা দিন আমাদের চালিয়ে নিতে হবে। দু তিন দিনের মধ্যে সভ্য জগতের সঙ্গে নিশ্চয়ই আবার যোগাযোগ করা যাবে। কিন্তু রেডিওর খবর বলছে তিস্তা ব্রিজ ভেসে গেছে, মহানন্দা তোর্ণা টাঙ্গন পুনর্ভবা আত্রেই সবাই একসঙ্গে খেপে উঠেছে, জলপাইগুড়ি কুচবিহার মালদা এক কথায় গোটা উত্তরবঙ্গে প্রচণ্ড বন্যা হয়েছে, হাজার হাজার মানুষ ভেসে গেছে। এত বড় বন্যা নাকি উত্তরবঙ্গে কখনো হয়নি। বেলা নটা নাগাদ বৃষ্টি মাথায় করেই কৌশিক বার হয়ে পড়ল রেনকোটটা চড়িয়ে। গাড়ি আর চালাবে না, পায়ে হেঁটে যাবে। স্থানীয় বাজারে কিছু পাওয়া যাবে কি না একবার খোঁজ নিতে হবে। অজয় চাটুর্যে কাবেরীর স্কেচটা শেষ করে এনেছেন, আলিও আগাথা ক্রিস্টি শেষ করে আনল প্রায়। ছ নম্বর ঘরে মিসেস সেন তখন ক্ষুব্ধা, তৃতীয় এক কাপ চা চেয়ে তিনি প্রত্যাখ্যাতা হয়েছেন। কিচেন ব্লক থেকে কাঞ্চি এসে জানিয়ে গেছে এখন আর চা পাঠানো সম্ভব নয়, প্রাতরাশের সময়সীমা অতিক্রান্ত, কিচেন এখন লাঞ্চের ব্যবস্থায় ব্যস্ত। বাসু সাহেব গুটি গুটি এসে হাজির হলেন রান্নাঘরে। কে সুজাতা, আজ কি রান্না হচ্ছে? মাংস যা আছে বেলা হয়ে যাবে, মাংসই করছি, আলু সেদ্ধটাই নামলো। হঠাৎ ওর কাছে ঘনিয়ে এসে বাসু সাহেব বললেন, একটা কাজ করো তো সুজাতা, চট করে একবার দোতলায় সাত নম্বর ঘরে চলে যাও, কাবেরীর ঘরে। কাবেরী এখন ঘরে নেই, কিন্তু ওর ঘর তালাবন্ধও নয়। কাবেরী উত্তরের বারান্দায় বসে ছবি আঁকাচ্ছে, ওর ঘরে গিয়ে চট করে একবার ওর অ্যাস্ট্রেটা নিয়ে এসো তো। অ্যাস্ট্রে? অ্যাস্ট্রে কি হবে? তুমি তো আগে এমন ছিলে না সুজাতা, কেন এ প্রশ্ন তো আগে করতে না? কিন্তু এদিকে আমার তরকারিটা। ওটা আমি দেখছি। ওর হাত থেকে খুন্তিটা নিয়ে বাসু সাহেব উননের ওপর বসানো তরকারির ডেকচিটায় মনোনিবেশ করেন। উনার অনভ্যস্ত হাতের খুন্তি নাড়া দেখে সুজাতা হেসে ওঠে। হাসছো কেন? অবজেকশন ইওর অনার, ইটস ইনকম্পিটেন্ট, ইররিলেভেন্ট অ্যান্ড ইম্যাটেরিয়াল। অবজেকশন ওভাররুলড। যাও যাও যাও, উপরে যাও, উপরে যাও, চট করে নিয়ে এসো। দু মিনিটের মধ্যেই অ্যাস্ট্রেটা নিয়ে ফিরে এলো সুজাতা। বাসু সাহেব তার ভেতর থেকে গুটিকতক সিগারেটের স্টাম্প উদ্ধার করে বললেন, আশ্চর্য, কাল সন্ধে পর্যন্ত এটা তো শূন্য গর্ভ ছিল। যাও যাও, চট করে রেখে দিয়ে এসো এবার। আরও মিনিট পনেরো পরে বাসু সাহেব প্রস্থানের পর আলী সাহেব রান্নাঘরে এসে হাজির। প্রবেশপথে দাঁড়িয়ে বললেন, আসতে পারি? আসুন আসুন, কি ব্যাপার, একেবারে হেসেলে? একটা টুল টেনে নিয়ে আলী বসে পড়ল। আপনাকে তো প্রথম সাক্ষাতেই বলেছিলাম মহিলাদের হেসেল সম্বন্ধে আমার কিছুটা পারদর্শিতা আছে। তা বলেছিলেন, কিন্তু ধন্যবাদ, আমার সাহায্যের কোনো দরকার হবে না। আচ্ছা, চার নম্বরে ওই যে লম্বা মতো ভদ্রলোকে যে উঠেছেন, ওনার নামটা কি বলুন তো? মিস্টার রায়। কি রায়? পুরো নাম তো মনে নেই। কখন এলেন উনি? হঠাৎ ওনার বিষয়ে এত কৌতূহলী হয়ে পড়লেন কেন বলুন তো? না না, শুধু ওনার সম্বন্ধে নয়, ছ নম্বর ঘরের দম্পতির বিষয়েও আমার কৌতূহল আছে। তাহলে আমার কাছে কেন, ছয় নম্বরে গিয়ে আলাপ জমালেই তো পারেন। আলী সে কথার কোনো জবাব দেয় না, আলুর ডেকচিটা সে টেনে নেয়, তাতে ছিল সিদ্ধ করা আলু। আপন মনে সে আলুর খোসা ছাড়াতে থাকে, আর চোখে সুজাতা একবার তাকে দেখে নিল। বোঝা গেল যে কারণেই হোক আলী সাহেব ভাব জমাতে চায়। সুজাতার তাতে আপত্তি নেই। সে বলল, একটা কথা বলুন তো, প্রথম সাক্ষাতেই আপনি কেমন করে বুঝতে পেরেছিলেন যে বাড়িতে আমি একেবারে একা, চাকরটা পর্যন্ত নেই? আলী সাহেব জবাব দিল না, আপন মনে আলুর খোসা ছাড়াতে থাকে। সুজাতা একটা প্লেটে কিছুটা তরকারি তুলে ওর দিকে বাড়িয়ে ধরে, এটা দেখুন তো নুন ঝাল সব ঠিক আছে কিনা। একসঙ্গে এত লোকের রান্নার আন্দাজ পাচ্ছেন না, তাই না? ছিল দুজনের ছোট্ট সংসার, হয়ে গেল রাবণের গোষ্ঠী। বাবা,
রাবণের কোষ্ঠী? আপনি হিন্দুদের এপিকও পড়েছেন? তা পড়েছি। ওই রামায়ণ না মহাভারতে আছেন না আরেকটা কথা, শত্রু এবং স্ত্রীর কাছে মিথ্যা ভাষণে পাপ নেই। হঠাৎ এ কথা কেন? তরকারিটা ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে, আলী পরখ করে বলল, নুন ঝাল একদম ঠিক আছে। তা তো আছে, কিন্তু হঠাৎ ও কথা বললেন কেন? দেখুন, আমি ব্যাচেলার মানুষ, দাম্পত্য জীবনের খুঁটিনাটি অত আমি জানি না। আচ্ছা, স্বামী স্ত্রী পরস্পরের কাছে হামেশাই মিথ্যে কথা বলে, তাই না? ও কথাটা কেন বললেন তাই আগে বলুন। কতদিন বিয়ে হয়েছে আপনাদের? বলবো না। নেহাত পিড়াপিড়ি করছেন তাই বলছি। পশুরাতে আপনাদের কথাবার্তা শুনে আমার মনে হয়েছিল বিকেলের দিকে দার্জিলিং যাওয়ার একটা প্রোগ্রাম আপনাদের করা ছিল, তাই না? মিস্টার মিত্র বললেন যে উনি কাঞ্চন ডেয়ারিতে গিয়ে আটকে পড়েছিলেন, কথাটা উনি সত্যি বলেননি। পশু সকালে উনি দার্জিলিংয়ে গিয়েছিলেন। আপনি কেমন করে জানলেন? আসলে পশু আমিও ছিলাম দার্জিলিংয়ে। বেলা একটার সময় একটা চাইনিজ রেস্তোরাঁয় বসে লাঞ্চ সারছিলাম। আমার থেকে ঠিক 3 টেবিল দূরে মিস্টার মিত্র ওখানে বসেই লাঞ্চ করেন। উনি নিশ্চয়ই আমায় লক্ষ্য করেননি। দার্জিলিংয়ে চাইনিজ রেস্তোরাঁ আছে নাকি? আছে তো, গ্রেনেডের ঠিক উল্টো দিকেই, সাংগ্রিলা। ওখানে বসেও খাচ্ছিল? আপনি রাগ না করেন তো আরও কিছু নিবেদন করি। উনি একা কিন্তু খাচ্ছিলেন না, ওনাকে সদান করছিলেন একজন বাঙালি ভদ্রমহিলা, বিবাহিতা, বয়স ওই 30। আর ভয় বলবো না নির্ভয় বলবো বুঝতে পারছি না, ভদ্রমহিলা কিন্তু রীতিমতো সুন্দরী। ভয় বলতে যাবেন কেন, নির্ভয়ই বলুন। সুজাতা আত্মসংবরণ করে কৃত্রিম হাসিতে ভেঙে পড়ে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন মিস্টার আলী, আমরা 20 শতাব্দীর শেষ পাদে বাস করছি। আমার স্বামী কোনো সুন্দরী মহিলার সঙ্গে লাঞ্চ করেছেন শুনলে আমি মূর্ছা যাব না। একটা মোগলাই কুর্নিশ ঝেড়ে আলী বলে, বেগম সাহেবা মহানুভব, 20 শতাব্দীর শেষ পাদের ঔদার্যতা সম্পর্কে আমার ধারণা যদিও সীমিত। আচ্ছা ধরুন, যদি সংবাদ পান লাঞ্চ আনতে আপনার কর্তা সেই সুন্দরী মহিলাটিকে একটা সোনার কাঁটা উপহার দিচ্ছেন। সোনার কাঁটা? সেটা আবার কি জিনিস? বস্তুটা এর আগে আমিও কখনো দেখিনি। একটা অলংকার, মেয়েরা খোপায় কাঁটা গোজে লোহার অ্যালমোনিয়ামের প্লাস্টিকের, খবরি বন্ধন যাতে শিথিল না হয়ে যায় তাই তার ব্যবহার। এই যেমন আপনি এখন কাঁটা গুজেছেন আপনার খোপায়, সোনার কাঁটার মূল্য কবরী বন্ধনে অবশ্য নয়, কৃষ্ণা কবরী শোভাবর্ধনে অথবা রক্তকরবী সোহাগবর্ধনে। সংবাদটা বিচিত্র। সন্দেশটা বিস্বাদ না হলেই হলো। ভরিদিনে কোজনের একটা সোনার কাঁটা মিস্টার মিত্রের পকেট থেকে যাত্রা শুরু করে তার মিত্রানের খোপায় বিদ্ধ করলে বেদনাটা অন্যত্র অনুভূত হওয়ার কোনো কারণ নেই। আফটারঅল আমরা 20 শতাব্দীর শেষ পাতে বাস করছি। মিস্টার আলী, রামায়ণ তো আপনার পড়া, নিশ্চয় জানেন রাবণের গোষ্ঠী শেষ হবার পরে বিভীষণ সিংহাসনে বসে, কিন্তু কোনো হিন্দুই সত্যবাদী বিভীষণকে শ্রদ্ধা করে না, তার পরিচয় ঘরভেদী বিভীষণ। এই জবাবের জন্য আলী একদম প্রস্তুত ছিল না। সামলে নিয়ে কি একটা কথা সে বলতে যাচ্ছিল, তার আগেই দ্বারপথে কে যেন বলে উঠল, এক্সকিউজ মি, ভেতরে আসতে পারি? আসুন ডক্টর সেন, এখানে কি মনে করে? হাসি হাসি মুখে ডক্টর সেন ঢুকে পড়লেন রান্নাঘরে। এক কাপ চা কি কিছুতেই হতে পারে না মিসেস মিত্র? আমার বেটার হাফ মানে। স্ত্রৈণ ভদ্রলোকটির অবস্থা দেখে সুজাতার করুণা হয়। আলী এগিয়ে এসে বলে, নমস্কার, আপনার সাথে আমার আলাপ হয়নি, আমার নাম এন আলী, আমি আছি ওই 3 নম্বরে। সো গ্ল্যাড টু মিট ইউ। একা আছেন না সস্ত্রীক? আগে না, স্ত্রীর বালায় নেই, আমি কনফার্ম ব্যাচেলার। শুনে সুখী হলাম, বেঁচে গেছেন মশাই। কেন, আপনি যে মরে আছেন তা তো মনে হচ্ছে না মশাই, কপত কপতি যথা উচ্চ নীড়ে সকাল থেকে তো দিব্যি তাস ফিরছেন। আরে তাতেই তো হয়েছে বখেরা, এ পর্যন্ত আমার গিন্নি 52.5 টাকা হেরেছে, মেজাজ খেপচুরিয়াস, তাতেই তো চায়ের সন্ধানে এসেছি মশাই। 52.5 টাকা? আপনি কি স্ত্রীর সাথে স্টিকে তাস খেলছেন নাকি মশাই? আলবাত, স্টিক ছাড়া ফি খেলা যায় নাকি? তাই বলে স্ত্রীর সঙ্গেও? কেন নয়, ওনার রোজগার আর আমার রোজগার আলাদা, জয়েন্ট অ্যাকাউন্টও নেই, এমনকি ITO-র ফাইল নাম্বার পর্যন্ত পৃথক। এমনও হয় নাকি? আগে বেথা তো করেননি, কি খবর আর রাখেন। আমি চা পাঠিয়ে দিচ্ছি, 1 কাপ না 2 কাপ? বানাতেই যখন হচ্ছে তখন আর 1 কাপ কেন, যাহা 52.5 তাহাই 65, 2 কাপই হোক।
দ্বিতীয় একটা বড় মাপের আলু তুলে তাতে কামড় বসান ডক্টর সেন। বাঁ হাতে এক চিমটে নুনও তুলে নেন। আচ্ছা আপনি যান, আমি দু কাপ চা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না, কষ্ট করে আর পাঠিয়ে দিতে হবে না, আমি অপেক্ষা করছি, নিজেই নিয়ে যাব। ততক্ষণে বোধহয় আমার আলু সেদ্ধ দেখছি খালি হয়ে যাবে। আলু সেদ্ধ? ও আই এম সরি, আই এম সরি। এটু আলুটা উনি ফেরত দিতে উদ্যত হন। সুজাতা হাঁ হাঁ করে ওঠে। আরে এ কি করছেন, ওটা আপনার এটো। এটো? ও আই এম সরি, আই এম সরি। আলুটা কোথায় রাখবেন উনি ঠিক ভেবে পান না। ঠিক তখনই, কি তুমি এখানে বসে বসে আলু সেদ্ধ কাচ্ছ? রান্নাঘরে প্রবেশ করেছেন মিসেস সেন। হঠাৎ বাকি আলুটা মুখে পুরে কোনো রকমে গলদধরণ করে ডক্টর সেন আলী সাহেবের দিকে ফিরে বললেন, আমার গিন্নি, সোজা উপরে চলো। না মানে তোমার চাটা। থাক, চা লাগবে না। সুজাতার গরম জল তৈরিই ছিল, ইতিমধ্যে সে চা ছেড়েও দিয়েছে পটে। সে বলল, কিন্তু চা তো হয়ে গেছে, বললাম তো লাগবে না, এক ঘন্টা আগে চা চেয়েছি, এতক্ষণে শোনাচ্ছেন হয়ে গেছে। সুজাতা ডক্টর সেনের দিকে ফিরে বলল, না লাগে পাঠাবো না, তবে আপনার অর্ডার অনুযায়ী দু কাপ চা বানানো হয়েছে, বিলে কিন্তু দু কাপ চায়ের দাম ঠিকই উঠবে ডক্টর সেন। কারেক্ট, তা তো উঠবেই, তা তো উঠবেই। তবে এক কাজ করুন, আমার কাপটা দিয়ে দিন, আমি নিয়ে যাই, ওর যখন আর লাগবে না তখন। থামো তুমি, কি ডাকাতের রাজ্যে এসে পড়েছি, দাম দেবো আর চা খাবো না, ইয়ারকি নাকি? তুমি এসো, ওরা বেয়ারা দিয়ে পাঠিয়ে দেবে। ওয়ার্সহাফকে উদ্ধার করে ওপরে উঠে গেলেন মিসেস সেন। বেলা প্রায় ১১টা। নিজের ঘরে বসে কাবেরী তন্ময় হয়ে একখানা ছবি দেখছিল, ওর নিজেরই ছবি, সেপিয়া রঙের ক্রেয়নে অজয় চাটুর্যের আঁকা ছবি। হঠাৎ দ্বারের কাছে শব্দ পেয়ে সচকিত হয়ে কাবেরী লক্ষ্য করে দ্বার পথে দাঁড়িয়ে আছেন চার নম্বরের সুদর্শন ভদ্রলোক। ভেতরে আসতে পারি? আসুন আসুন, কি ব্যাপার বলুন তো? আসলে কৌতূহল দমন করতে পারলাম না, ছবিটা কি একটু দেখতে পারি? হ্যাঁ দেখুন না, আপত্তি কিসের? ছবিখানা বাড়িয়ে ধরে কাবেরী। সুবীর জমিয়ে বসে একখানা চেয়ারে, সমজদারের মতো কাছে দূরে ধরে ওর ছবিখানা দেখতে থাকে, দু একবার কাবেরীর দিকেও তাকায়, তারপর বলে, ছবিটা সুন্দর, তবে অরিজিনালের মতো সুন্দর নয়। কাবেরী একটু রাঙিয়ে ওঠে, কথা ঘোরাবার জন্য বলে, আপনার পরিচয়টা কিন্তু আমি জানি না, আপনি ওই চার নম্বরে আছেন না? হ্যাঁ, আমার নাম সুবীর রায়। আপনার সুটকেসটা তো চমৎকার। ওপাশে রাখা সাদা রঙের সুটকেসটা লক্ষ্য করে কথাটা বলল সে। এগুলো কি ভিআইপি সুটকেস বলে তাই না? শখ করে কিনেছি, যদিও আমি মোটেই ভিআইপি নই। বেড়াতে এসেছেন বুঝি দার্জিলিংয়ে? হ্যাঁ, ছুটিতে। তা অত সকালে কোথা থেকে এলেন? ভ্রু কুঞ্চিত হলো কাবেরীর। আপনি তো এলেন মধ্যরাত্রে, আমি কখন এসেছি তা জানলেন কেমন করে? সুজাতা দেবী বলেছিলেন, আপনি নাকি সেই কাকডাকা ভোরে এসেছিলেন। আমি পরশু রাত্রে কার্শিয়াংয়ে হল্ট করেছিলাম, রাতভোর হতেই এখানে চলে এসেছি। কার্শিয়াংয়ে কোথায় ছিলেন, হোটেলে? কেন বলুন তো। আমি ফেরার পথে কার্শিয়াংয়ে দুদিন থাকবো ভাবছি, তাই জানতে চাইছি কোন হোটেলে ছিলেন, তাদের ব্যবস্থা কেমন। কোনো হোটেল ছেড়ে যদি রাত থাকতে বোর্ডার পালিয়ে বাঁচে, আপনি সেটাই থাকার কথা ভাবছেন ফেরার পথে? তাহলে ধরে নিন ভুল করে সেটাতে উঠে যাতে নাকাল না হতে হয় তাই নামটা জানতে চাইছি। কার্শিয়াংয়ে কোন হোটেলে ছিলেন? কাবেরী আবার প্রশ্নটা এড়িয়ে বলে, আপনি যে পুলিশের মতো জেরা করছেন। তা করছি, কারণ আমি পুলিশ বিভাগেই কাজ করি, ক্রিমিনাল ইন্টেলিজেন্সে। এসেছি একটা খুনের তদন্তে, সেই প্রসঙ্গেই জানতে চাইছি, পয়লা অক্টোবর রাত্রে আপনি কোথায় ছিলেন, রাত ১০টার পর থেকে বাকি রাত? পকেট থেকে একটা নোটবুক বের করে সুবীর বলে, এবার বলুন। কাবেরীর মুখখানা সাদা হয়ে যায়, ঠোঁট দুটো নড়ে ওঠে একবার, কিন্তু কথা বেরোয় না। ঠিক সেই মুহূর্তে বিনা নোটিসে ঘরে ঢুকে পড়লেন অজয় চাটুর্যে। সরাসরি কাবেরীকে বললেন, ওই ক্রেয়নে ঠিক এফেক্টটা আসেনি বুঝলে, আমি অয়েলে আর একখানা আঁকতে চাই, তোমার সময় হবে এখন? কাবেরী তৎক্ষণাৎ সামলে নেয় নিজেকে। সময় হবে না কি বলছেন, নিশ্চয়ই হবে, এখনই বসবেন, চলুন চলুন। এতক্ষণে অজয়বাবু সুবীরকে নজর করেন। এনাকে তো ঠিক মানে
উনি ক্রিমিনাল ইন্টেলিজেন্স বিভাগের একজন অফিসার, মিস্টার সুবীর রায়। এসেছেন একটা খুনের তদন্তে। প্রথম সুযোগেই কাবেরী সুবীরের ট্রাম কার্ডখানা খুলে ফেলে। সুবীর ক্রুদ্ধ আক্রোশে কাবেরীর দিকে তাকায় একবার, চোখ থেকে চশমাটা খুলে কাঁচটা মুছতে মুছতে অজয়বাবু বলেন, বসুন অজয়বাবু, আপনাকে কয়েকটা প্রশ্ন করার আছে আমার। অজয়বাবু বসেন না, চশমাটা নাকে চড়িয়ে নেন, তারপর বলেন, কাঞ্চনজঙ্ঘা হোটেলে সেই দারোগার মৃত্যু সংক্রান্ত প্রশ্ন নিশ্চয়ই? হ্যাঁ, তাই, আপনি তো ওই হোটেলেই ছিলেন। এসো কাবেরী। প্রস্থানোদ্যত হন অজয়বাবু। তাহলে আপনি আমার প্রশ্নের জবাব দেবেন না? দেব, যখন কোর্টের সমন পাব, সাক্ষীর কাঠগড়ায় উঠে দাঁড়াব, তখন দেব। এসো কাবেরী। কাবেরীর হাতটা ধরে অসংকোচে টানতে টানতে নিয়ে চলেন অজয় চাটুজ্জে। পেছন থেকে সুবীর বলে, কাজটা কিন্তু ভালো করলেন না, কোর্টের সমন ছাড়াও পুলিশ অফিসারের প্রশ্নের জবাব দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, কিন্তু তার একটা স্থানকাল পাত্র আছে, পথেঘাটে প্রথম সাক্ষাতে এমন মরলি করার কোনো অধিকার পুলিশের নেই, বুঝছেন? ঘর ছেড়ে বেরিয়ে গেলেন উনি। বেলা সোয়া ১১টা, সুবীর এসে উপস্থিত হল আলী সাহেবের ঘরে। দরজায় নক করল একবার। আসতে পারি? আগাথা ক্রিস্টিকে বালিশের ওপর উপুর করে রেখে আলী সাহেব বলল, স্বচ্ছন্দে আপনার সাথে আলাপ করতে যাব ভাবছিলাম। আমার নাম এন আলী। আমার নাম সুবীর রায়, ক্রিমিনাল ইন্টেলিজেন্সে আছি, এসেছি একটা খুনের তদন্তে। সুবীর ভেবেছিল প্রতিপক্ষ হক চুকিয়ে যাবে, তবে তা কিন্তু গেল না আলী সাহেব। তাস খেলেন? কেন বলুন তো? প্রথম ডিলেই একেবারে রঙের টিক্কা পেরে লিড দিচ্ছেন তো, তাই বলছি। সকলের পদ্ধতি এক নয়। আগাথা ক্রিস্টি পড়ছিলাম কিনা, গোয়েন্দা গল্পে দেখেছি ডিটেকটিভরা সহজে আত্মপরিচয় দেয় না। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? এই বিনয়ও কিন্তু ডিটেকটিভ সুলভ নয় মশাই। নিশ্চয়ই করতে পারেন, করুন, আমি প্রস্তুত। আপনি তো এখানে এসেছেন পয়লা তারিখ রাত সোয়া ৯টায়। কোত্থেকে এলেন? দার্জিলিং থেকে। দার্জিলিংয়ে কবে এসেছিলেন? ওই পয়লা তারিখে বেলা ১২টায় একটা শেয়ারের ট্যাক্সিতে চেপে। ওই ট্যাক্সিতে কি একজন পুলিশ অফিসার আর একজন ভদ্রমহিলাও এসেছিলেন? না, কোনো পুলিশ অফিসার বা মহিলা তো ছিলেন না আমার সঙ্গে। কোন হোটেলে উঠেছিলেন আপনি? হোটেল কুন্ডুজ, স্বনামেই উঠেছিলাম। হোটেল রেজিস্টার হাতটা দেখতে পারেন সত্যি কিনা। কিন্তু এমনও তো হতে পারে স্বনামে হোটেল কুন্ডুজে ঘর বুক করে আপনি বেনামে অন্য কোনো হোটেলে উঠেছিলেন। যেমন ধরা যাক মোহাম্মদ ইব্রাহিম ছদ্মনামে হোটেল কাঞ্চনজঙ্ঘায়। কেন নয়? নয় এই জন্য যে সেক্ষেত্রে অজয়বাবু এবং ব্যারিস্টার বাসু আমাকে তৎক্ষণাৎ চিনে ফেলতেন, ওনারা দুজনেই ছিলেন ওই কাঞ্চনজঙ্ঘায়। আপনি ভুলে যাচ্ছেন, মোহাম্মদ ইব্রাহিম হোটেলে ছিল মাত্র কয়েক মিনিট, চেক ইন করেই সে বেরিয়ে যায়, ফিরে আসে রাত ৭টায় এবং এক ঘন্টার মধ্যেই চেক আউট করে বেরিয়ে যায়। এখন রাত ৮টায় দার্জিলিং থেকে রওনা হলে রাত ৯টার মধ্যে তার পক্ষে রিপোসে এসে পৌঁছানো সম্ভব। তাই তো হিসেব দাঁড়াচ্ছে। এক্ষেত্রে আপনি একটি মাত্র কাজ করতে পারেন, কাঞ্চনজঙ্ঘা হোটেলের রুম সার্ভিস বেয়ারা বীর বাহাদুরকে এখানে নিয়ে আসুন, সে শনাক্ত করে যাক ইব্রাহিম বা মিস ডিক্রুজে এখানে আছে কিনা। বীর বাহাদুর? ও নাম আপনি জানলেন কেমন করে? এখানেই কারো কাছে শুনেছি বোধহয়, হোটেল রিপোজে তো এখন দিবারাত্র এই গল্পই হচ্ছে। একটা সিগারেট সে বাড়িয়ে ধরে সুবীরের দিকে। আসুন। পাইপ খোর তাহলে সৌজন্যের খাতিরে সিগারেটও রাখে। মোট কথা, আলী সাহেব বিন্দুমাত্র নার্ভাস হন না। ১১:৩০টায় সুবীর এসে হানা দিল ডক্টর সেনের ঘরে। সেখানেও বিশেষ কিছু সুবিধে হল না, কিন্তু একটা খটকা লাগে সুবীরের। ডক্টর সেনকে অফার করা সিগারেটের প্যাকেট থেকে মিসেস সেন অম্লান বদনে একটি সিগারেট ধরিয়ে নিলেন এবং দিব্যি হুশুস করে টানলেন, একবারও কাশলেন না। ডক্টর আর মিসেস সেন সুবীরকে অনেক পীড়াপিড়ি করলেন তাসের আড্ডায় যোগ দিতে, কিন্তু শেষ পর্যন্ত রাজি করাতে পারলেন না। মিসেস সেন এ হোটেলের ব্যবস্থাপনার ভূয়সী নিন্দা করলেন এবং কথা প্রসঙ্গে জানালেন উনার এক ভাই আছেন আমেরিকায়, এক ভাই পশ্চিম জার্মানিতে। উনি নাকি ডক্টর সেনকে পই পই করে বলেছেন চটিবাটি গুটিয়ে বিদেশে পাড়ি জমাতে, কিন্তু ঘর কোনো ডক্টর সেন কিছুতেই রাজি হচ্ছেন না দেশ ছেড়ে যেতে। মোট কথা, হালে পানি পেল না সুবীর। ঠিক ১২টার সময় সুবীর এসে হানা দিল বাসু সাহেবের ঘরে। এসো সুবীর, আর কিছু ক্লু পেলে নাকি? ধুস, কিছুই না। আপনি কিছু আন্দাজ করতে পারছেন? পারছি, তবে আন্দাজ নয়, অকাট্য প্রমাণ। একটু ঘনিয়ে আসে সুবীর। বলেন কি স্যার? কে কে নয় সুবীর,
কারা? দুজনকেই, ইব্রাহিম অ্যান্ড মিস ডিক্রুজা। সুবীর অবাক হয়ে যায়, দরজাটা বন্ধ করে আবার ঘনিয়ে আসে সে। নৃপেন্দা অবশ্য আপনার খুব প্রশংসা করেছিলেন, কিন্তু আপনি যে দুজনকেই, কি ব্যাপার বলুন তো? আই এম এক্সট্রিমলি সরি, এখনই কিছু বলতে পারছি না, আগে জাল গুটিয়ে আনি, সবটা একসঙ্গে ভাঙব। তাহলে মানে আমি এখন কি করব? তুমি তোমার অফিসিয়াল ইনভেস্টিগেশন চালিয়ে যাও যেমন চালাচ্ছ। বর্ষণ আজও সারাদিনে ক্ষান্ত হল না, ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে। কাট রোড দিয়ে গাড়ি যাতায়াত একেবারে বন্ধ। টেলিফোন তো অনেক আগেই গেছে, এবার গেল ইলেকট্রিসিটি। ব্যাটারি সেট রেডিও কারো কাছে নেই। রেডিওর শেষ সংবাদ যা পাওয়া গেছে তাতে জানা গেছে যে সমগ্র উত্তরবঙ্গ একটি ঐতিহাসিক দুর্যোগের কবলে পড়েছে। মিলিটারি ডাকা হয়েছে উদ্ধারের কাজে, তিস্তা ব্রিজ নিশ্চিহ্ন, আরও অনেক ব্রিজ ভেঙে গেছে, মহানন্দা ফুলে ফেঁপে ডুবিয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা। সন্ধ্যের পর কালীপদ ঘরে ঘরে মোমবাতি রেখে গেল। মিটমিটে আলোয় বাড়িটাতে একটা ভুতুড়ে ভাব এসেছে। সুবীর রায়ের পরিচয় জানতে কারও বাকি নেই আর, সকলেই কিছুটা যেন সতর্ক, সন্দিগ্ধ। একঘেয়ে বৃষ্টির মতো রিপোজের জীবনযাত্রাও বৈচিত্র্যহীন হয়ে পড়েছে একেবারে। বৈচিত্র্য দেখা দিল রাত ঠিক 8:33-এ। তার 3 মিনিট আগের কথা, ড্রয়িং রুমের ঘড়িটা ঘোষণা করল কাঁটায় কাঁটায় রাত 8:30। সুজাতা তখন ছিল রান্নাঘরে একাই, রাতের রান্না সে একাই করছিল। কালীপদ নিজের কাজে ব্যস্ত, কাঞ্চি বাড়ি চলে গেছে। আলী সাহেব নিজের ঘরে মোমবাতির আলোয় আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ গল্পের শেষ কটা পাতায় ডুবে আছে। সুবীর ছিল তার নিজের ঘরের সংলগ্ন বাথরুমে। গিজারের জল এখনও কিছুটা গরম আছে, সে একটা হট বাথ নেওয়ার চেষ্টা করছে। ডক্টর আর মিসেস সেন মোমবাতি জেলে ফিশ খেলছেন। সারাদিনে মিসেস সেন প্রায় 125 টাকা হেরে বসে আছেন। কৌশিক একটা ছাতা আর টর্চ নিয়ে উঠেছে ছাদে, মই বেয়ে জল নিকাশির রাস্তাটা পরিষ্কার করছে সে। জল নিকাশির রাস্তাটা গাছের পাতায় আটকে গেছে। রানুদেবী ছিলেন ঘরে, হুইলচেয়ারটা তার ঘরের উত্তরের জানালার কাছে টেনে নিয়ে আপন মনে গান ধরলেন তিনি। যদি জানতে এমন অকাল বর্ষণের সন্ধ্যায় তিনি কিন্তু কোনো বর্ষা সঙ্গীত ধরলেন না, কি জানি কেন আপন খেয়ালে শুরু করলেন অতি পরিচিত একটি রবীন্দ্রসঙ্গীত। ঘরে ঘরে বিচিত্র প্রতিক্রিয়া শুরু হয়। সুজাতা তার প্রেশার কুকারের মুখটা খুলে দিল, শোঁ-শোঁ শব্দটা তাতে বন্ধ হল। বাসু সাহেব দেশলাইটা সবে জ্বালানোর উপক্রম করেছিলেন কিন্তু থমকে গেলেন। সুবীর বোধহয় গানটা শুনতে পায়নি, তার কলের শব্দ বন্ধ হল না। অরূপ পায়চারি করছিল একতলার দক্ষিণের বারান্দায়, সেখান থেকে সে এলো হল কামরার ভেতরে। ডাইনিং হলে একটা মোমবাতি জ্বলছে, মাঝের পর্দাটা টানা, তাই ড্রয়িং রুমটা কেমন যেন আলো আঁধারি। সে ড্রয়িং রুমের উত্তর দিকের দেওয়ালের কাছে একটা টুলে গিয়ে বসল। রানুদেবী গেয়ে চলেছেন, কৌশিক সচকিত হয়ে ওঠে। সঙ্গীতের আকর্ষণে সে নেমে আসে মই বেয়ে, সেখান থেকে দোতলার বারান্দায়। তারপর সিঁড়ি দিয়ে নামার সময় ওর নজরে পড়ল দক্ষিণের বারান্দার ও প্রান্তে কে যেন দাঁড়িয়ে আছে। অন্ধকারে ঠিক বোঝা গেল না, তবে মনে হয় কোনো স্ত্রী লোক, কাবেরই হবে নিশ্চয়ই, ঠিক তার ঘরের সামনেই। কৌশিক একটু ইতস্তত করে, তারপর অন্ধকারে সিঁড়ি বেয়ে নেমে যায় একতলায়। সঙ্গীতের আকর্ষণে সস্ত্রীক ডক্টর সেনও উঠে এসে দাঁড়িয়েছেন উত্তরের বারান্দায়। ড্রয়িং রুমের ঘড়িতে তখন ঠিক 8:33।
হঠাৎ সমস্ত বাড়ি সচকিত করে একটা ফায়ারিং এর শব্দ হলো ড্রয়িং রুমে। আর তৎক্ষণাৎ কে যেন ফু দিয়ে নিভিয়ে দিল ড্রয়িং রুমের মোমবাতিটা। একটা চেয়ার উল্টে পড়ার শব্দ এবং সেই সঙ্গে ভেঙে পড়ল একটা কাচের ফুলদানি। 20-30 সেকেন্ড বাড়ি শুধু সবাই এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে প্রায় একই সঙ্গে। অরূপরতন পড়ে আছে মেঝেতে উপুড় হয়ে, আর তার পাশেই একটা ভাঙা ফুলদানি আর কিছু ছড়ানো ছিটানো গ্ল্যাডিওলায়। ডক্টর সেন হুমড়ি খেয়ে পড়লেন। কৌশিক তার হাতে টর্চটা জ্বালল। ডক্টর সেন মুখ তুলে বললেন, থ্যাঙ্ক গড গুলিটা কাঁধে লেগেছে, ফেটাল নয়। এতক্ষণে সুবীর এসে পৌঁছল তার বাথরুম থেকে। তার গায়ে একটা তোয়ালের তৈরি বাথরোব, চুল বেয়ে জল ঝরছে। পাশেই 2 নম্বর ঘর, ওখানেই ওনাকে নিয়ে যাওয়া যাক। ধরাধরি করে অচৈতন্য অরূপকে ওরা নিয়ে গেল বাসু সাহেবের ঘরে। ডক্টর সেন যেন তখন একেবারে অন্য মানুষ, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি। সুজাতাকে বললেন গরম জল আনতে, আর বাকিদের বললেন, প্লিজ ক্লিয়ার আউট, ঘর ফাঁকা করে দিন, আমার ডাক্তারি ব্যাগটা চট করে নিয়ে এসো তো। শেষ কথাটা তিনি বললেন তার স্ত্রীকে। কি দরকার বাপু ওসব খুন জকমের মধ্যে নাক গলাবার, তুমি চলে এসো তো। শাট আপ, আমার ব্যাগটা প্লিজ। এবার কৌশিকের দিকে ফিরে নির্দেশ দিলেন তিনি। এক মুহূর্তে ডক্টর সেন যেন কেমন বদলে গেছেন। বারান্দার ওপ্রান্তের ইজি চেয়ারে গিয়ে বসেছিলেন বাসু সাহেব। সুবীর তার কাছে এগিয়ে আসে। এজন্য কিন্তু আপনিই দায়ী। আমি? কেন? কেন তখন সব কথা খুলে বললেন না? হয়তো এই দুর্ঘটনাটা আটকানো যেত। বাসু সাহেব বেদনাহত দৃষ্টিতে শুধু তাকিয়ে রইলেন, জবাব দিলেন না কিছু। সুবীর যেমন এসেছিল তেমনি ফিরে গেল। হুইল চেয়ারটা নিয়ে রানু দেবী এগিয়ে এলেন। এই দুর্ঘটনা এড়ানো যেত, তাই না? ইয়েস, ইটস মাই মিস্টেক। আমি ভেবেছিলাম আমিই বুঝি ওর টার্গেট, তাই প্রস্তুত হয়েই বসেছিলাম, কিন্তু বুঝতে পারিনি ও অরূপকে এভাবে। পকেট থেকে একটা ছোট্ট কালো যন্ত্র বের করে দেখালেন স্ত্রীকে। রানুদেবী স্তম্ভিত হয়ে যান। আধ ঘন্টা পরে বাসু সাহেব এসে দাঁড়ালেন রোগীর শিয়রে। অরূপের কাঁধের ওপর ব্যান্ডেজ বাঁধা, তখনও সে অচৈতন্য। কি বুঝছেন ডক্টর সেন? বুলেটটা স্ক্যাপুলার খাঁচে আটকে আছে, বের করে দেওয়া দরকার। হাসপাতালের অপারেশন থিয়েটার ছাড়া পসিবল হবে? অসম্ভব। থাক আপাতত বুলেটটা, থাক, শকটা কাটিয়ে উঠুন, বেঁচে যাবেন। অন্তত মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে যতটুকু করতে পারে তা আমি করব, আপনি নিশ্চিন্তে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। অন্ধকারের মধ্যে এগিয়ে এলো সুবীর। কিছু মনে করবেন না ডক্টর সেন, আমি কয়েকটা খোলা কথা বলবো। অরূপবাবুকে কে গুলি করেছে তা আমরা জানি না, কিন্তু আমাদের মধ্যেই কেউ একজন তা করেছে। এনিওয়ান, আপনি আমিও হতে পারি। সো হোয়াট? আপনি ওনাকে কি ওষুধ দিচ্ছেন, কি ইঞ্জেকশন দিচ্ছেন, সব একটা স্টেটমেন্টের আকারে লিখে যাবেন এবং মিসেস বাসুকে দেখিয়ে ওষুধ খাওয়াবেন, ইঞ্জেকশন দেবেন। মিসেস বাসুকে? কেন, উনি কি বলছেন, ডাক্তারই? সেই জন্যে নয়, একমাত্র মিসেস বাসুই সন্দেহের অতীত। ডক্টর সেন কিছু বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে বাসু সাহেব বললেন, ইয়েস ডক্টর সেন, টেক মাই লিগাল অ্যাডভাইস, সুবীর যা বলছে তাই করুন। মেডিকেল সায়েন্সে যতখানি সম্ভব আপনি করুন, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে যতখানি সম্ভব আমাকে করতে দিন। ঠিক আছে। পরদিন শুক্রবার, 4 অক্টোবর সকালবেলা সুবীরের ঘরে এসে হাজির হল আলী সাহেব। পর্দার বাইরে থেকে বলল, ভেতরে আসতে পারি? নিশ্চয়ই। আলী সাহেব সামনের চেয়ারটায় এসে বসল। আপনাকে কয়েকটা কথা বলতে এলাম। বলুন। দেখুন মিস্টার রায়, আপনি কাল যখন আমায় জিজ্ঞাসাবাদ করেন তখন আমি জোভিয়াল মুডেই জবাব দিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, আমি বিশ্বাস করিনি যে দার্জিলিংয়ের ঘটনা এই রিপোজে রিপিট হতে যাচ্ছে। ভেবেছিলাম এসব আপনাদের আশারে কল্পনা মাত্র, কিন্তু এখন আর সেটা ভাবা যাচ্ছে না। 2 নম্বর ঘটনা এখানে কাল রাত্রেই ঘটে গেছে, ফলে এখন ব্যাপারটা সিরিয়াসলি আপনার সাথে আলোচনা করতে চাই। হ্যাঁ করুন না, আমি শুনছি। প্রথম কথাই বলবো যে আমি জানি, আমি নিজে আপনার সন্দেহের তালিকায় আছি, আই নো ইট। আর শুধু আমি নই, আপনি হয়তো ডক্টর সেন এমনকি বৃদ্ধ অজয়বাবুকেও সন্দেহের তালিকায় রেখেছেন, এবং মিস ডিক্রুজার সন্ধানে আপনি কাবেরী দেবী অথবা মিসেস সেনকেও নজরে নজরে রেখেছেন, তাই না? বলে যান। আমার আশঙ্কা হচ্ছে আপনি এই কেসের সমস্ত সম্ভাবনা তলিয়ে দেখছেন না,
ফলে আপনাদের সন্দেহ তালিকা থেকে একজন কিন্তু বাদ যাচ্ছেন, যাকে ঠিকমতো বাজিয়ে দেখা আপনাদের উচিত। আর একটু পরিষ্কার করে বলুন, আপনারা ধরে নিয়েছেন পয়লা অক্টোবর ইব্রাহিম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ারের ট্যাক্সি চেপে রমেন দারোগা আর মিস ডিক্রুজার সঙ্গে দার্জিলিংয়ে এসেছিল। তা তো নাও হতে পারে, এমনও তো হতে পারে যে রমেনবাবু আর মিস ডিক্রুজার নিউ জলপাইগুড়ি থেকে শিয়ারের ট্যাক্সিতে আসছিল আর ইব্রাহিম মাঝপথে ট্যাক্সিতে ওঠে। ধরুন এই পাংখাবাড়ি, কার্শিয়াং, সোনাদা কিংবা এই ঘুমে। এমনটা মনে করার হেতু? আপনাদের ধারণা যে ট্যাক্সিতে আসার সময় রমেনবাবু এবং মিস ডিক্রুজার মধ্যে ঘনিষ্ঠতা হয়, আর সেটা এত দূরে নিবিড় হয় যাতে হোটেলে পৌঁছে রমেনবাবুর ডুপ্লিকেট চাবিটা চেয়ে নেয় এবং মিসেস ডিক্রুজাকে সেটা দিয়ে দেয়। এক্ষেত্রে সত্যই ধরে নিতে হয় ট্যাক্সিতে দুজন বেশ কিছুক্ষণ নিভৃত আলাপের সুযোগ পেয়েছিল। নিউ জলপাইগুড়ি থেকে একটি শেয়ারের ট্যাক্সিতে দুজন পুরুষ আর একটি মহিলা একসঙ্গে রওনা দিলে এ জাতীয় ঘনিষ্ঠতা কখনো গড়ে উঠতে পারে দুজনের মধ্যে? সো ওয়াট, তাতে এ কথাই প্রমাণিত হয় যে ইব্রাহিম পয়লা তারিখ সকালে ট্রেনে কলকাতা থেকে আসেননি, সে মাঝ রাস্তায় ওই ট্যাক্সিতে উঠেছিল। কিন্তু মুশকিল কি হচ্ছে জানেন মিস্টার আলী? আমাদের সন্দেহের তালিকায় যে কজন আছেন, যেমন ধরুন ডক্টর সেন, অজয়বাবু এবং আপনার ইতস্তত করার কোনো কারণ নেই, আমরা একাডেমিক ডিসকাশন করছি, ফলে এবং মিস্টার আলী, আমি নিজেকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়ার শুভেচ্ছা নিয়ে আপনার কাছে আসিনি। আমি শুধু বলতে এসেছি যে সমস্যাটার আরও একটা দিক আছে, আরও একজনকে সন্দেহের তালিকায় আপনাদের রাখা উচিত। আর একটু স্পেসিফিক্যালি বলবেন? বলবো, আমি এখানে এসে পৌঁছই পয়লা তারিখ রাত 9:56, তখন এখানে মিসেস মিত্র একা ছিলেন। মিস্টার কৌশিক মিত্র ফিরে এলেন রাত 10:00 এবং এসেই তার স্ত্রীকে কৈফিয়ত দিলেন যে তিনি সমস্ত দিন ছিলেন কাঞ্চন ডেয়ারিতে, দার্জিলিংয়ে তিনি আদৌ যাননি। অথচ আমি নিশ্চিত জানি কৌশিকবাবু বেলা 11:00 সময় ঘুম স্টেশনে একটা শেয়ারের ট্যাক্সিতে চেপে দার্জিলিংয়ে যান। সারাটা দিন তিনি দার্জিলিংয়ে কী করেছেন তা আমি জানি না, কিন্তু এটুকু জানি যে তিনি দুপুরে সাংরিলা নামে একটি চীনা রেস্টুরেন্টে লাঞ্চ করেন। আর একা নয়, তার সঙ্গে একটি সুন্দরী মহিলাও ছিল। মহিলা কে তিনি? এই কাহিনীর মিসিং লিঙ্ক। বয়স 25-26, সুন্দরী, চমৎকার ফিগার, চুল ছোট তবে বব নয়, চেহারায় অবাঙালিত্বের ছাপ, কিন্তু চমৎকার বাংলা বলতে পারেন। মহিলাটি কে হতে পারেন তা মিসেস মিত্র আন্দাজ করতে পারছেন না, অথচ আমি সচক্ষে দেখেছি কৌশিকবাবু তাকে একটা সোনার কাঁটা উপহার দিচ্ছেন। আর যদি আমার চোখ ভুল না করে থাকে, মহিলাটির ভাইটাল স্ট্যাটিস্টিক্সও ওই রকমই, 34, 28, 32। সুবীরের ভ্রু কুঞ্চিত হয়, তীক্ষ্ণ দৃষ্টিতে আলীকে দেখতে থাকে সে, তারপর বলে, আপনি কেমন করে জানলেন? আরে আমি প্রত্যক্ষদর্শী, 3 টেবিল পেছনে আমি ওই রেস্তোরাঁতেই খাচ্ছিলাম একা, ফলে কৌশিকবাবু আমাকে লক্ষ্য করেনি, আর তার সুন্দরী সঙ্গিনী থাকায় আমি বারবার ওদিকে তাকিয়ে দেখছিলাম। একাডেমিক ডিসকাশনই যখন করছি তখন বলি, এমনও তো হতে পারে যে আপনি আদ্যন্ত বানিয়ে বলছেন আমার দৃষ্টি বিভ্রান্ত করতে। কারেক্ট, সেটাও যেমন সম্ভব তেমন এটাও সম্ভব যে আমি আদ্যন্ত সত্য কথা বলছি, আমি কোনোভাবেই আপনার তদন্তকে প্রভাবিত করতে চাই না। আমি শুধু এ কথা বলবো, আমি তদন্তকারী অফিসার হলে এটা সত্যতাও যাচাই করে দেখতাম, সত্য হলে কৌশিককে সন্দেহ করতাম আর মিথ্যে হলে আলীকে আরও সন্দেহের চোখে দেখতাম। থ্যাংকস ফর দ্য টিপস। আরও আধ ঘন্টা পরের কথা, সুবীর এসে উপস্থিত হল কৌশিকের ঘরে। কৌশিকবাবু, এতক্ষণ আপনাকে কিছু প্রশ্ন করা হয়নি, এখন আপনার স্টেটমেন্টটা নিতে চাই। কৌশিক কি একটা হিসেব লিখছিল, খাতাটা বন্ধ করে বলল, হ্যাঁ হ্যাঁ বলুন। ওই পয়লা তারিখ আপনি কোথায় ছিলেন সকাল থেকে রাত্রি 10:00 পর্যন্ত? কেন বলুন তো? আমি যদি বলি ওই দিন বেলা 11:00 নাগাদ আপনি ঘুম স্টেশন থেকে একটা শেয়ারের ট্যাক্সি নিয়ে দার্জিলিংয়ে গিয়েছিলেন, সারাদিন দার্জিলিংয়েই ছিলেন এবং সন্ধেবেলা ফিরে এসে মিসেস মিত্রকে মিথ্যে কথা বলেছিলেন, আপনি কি অস্বীকার করবেন? কে বলেছে আপনাকে? সুজাতা? কোনো প্রশ্নেরই সরাসরি জবাব কৌশিক দেয় না। কে আমাকে বলেছে সেটা বড় কথা নয়, আপনি আমার প্রশ্নের জবাবটা দেননি এখনো। কৌশিক তবুও সহজ হতে পারে না, এক মুহূর্ত চুপ করে থেকে সে বলে, আপনার অভিযোগ সত্য। আপনি দুপুরে সাংরিলাতে লাঞ্চ করেন, আপনার সঙ্গে একটি মহিলা আহার করেছিলেন, সুন্দরী, চমৎকার ফিগার, অবাঙালি, অথচ তিনি চমৎকার বাংলা বলতে পারেন, ট্রু?
আপনি কি বলতে চান? আমি রমেন দারোগাকে খুন করেছি? আমি কিছুই বলতে চাই না কৌশিকবাবু, বলবেন তো আপনি। আমি যা বলেছি তা সত্য? হ্যাঁ সত্য। সো হোয়াট? সেই মহিলাটিকে আমি বলতে পারবো না। আপনি কিন্তু আমার সঙ্গে সহযোগিতা করছেন না। বেশ, তাই তারপর? তারপর আর কিছুই নেই। সুবীর উঠে দাঁড়ায়। ধন্যবাদ। কৌশিকও উঠে পড়ে। তার মনে হয় এর মূলে নিশ্চয়ই সুজাতা আছে, কিন্তু সুজাতা কেমন করে আন্দাজ করলো আমি কাঞ্চন ডেয়ারিতে যাইনি, দার্জিলিংয়ে গিয়েছি? সুজাতা কেমন করে জানবে আমি কোথায় কার সঙ্গে লাঞ্চ খেয়েছিলাম? পায়ে পায়ে ও চলে আসে কিচেন ব্লকে। ব্যাপারটার একটা ভয়শালা হওয়া দরকার। কেমন করে সুজাতা একথা জানতে পারল? কিন্তু কিচেন ব্লকের পর্দার সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়তে হলো ওকে। ঘরের ভেতরে দুজনে কথা বলছে, একজন তো সুজাতা, দ্বিতীয় জন কে? পুরুষ কণ্ঠ। ভদ্রলোক তখন বলছিলেন, আপনি আমাকে ভুল বুঝছেন সুজাতা দেবী, আমি তেমন কোনো উদ্দেশ্য নিয়ে ও প্রশ্ন করিনি। তাহলে আমাদের বিবাহিত জীবন নিয়ে আপনারা তো কৌতূহল কেন? কি আশ্চর্য, আপনি অফেন্ডেড হচ্ছেন কেন? আমি শুধু জানতে চাইছি অ্যারেঞ্জ ম্যারেজ যখন হয়নি তখন কতদিন ধরে আপনি কৌশিকবাবুকে চেনেন? এতে অফেন্স নেওয়ার কি আছে? অফেন্স নিচ্ছি প্রশ্নটার জন্য নয়, তার পেছনে যে ইঙ্গিতটা আছে সেটাই। আপনি যা জানতে চাইছেন তা ঠিক, মিস্টার মিত্র একবার মার্ডার কেসে অ্যারেস্ট হয়েছিলেন, ওই রমেনবাবুই তাকে গ্রেপ্তার করেন। খবরটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন জানি না, কিন্তু সংবাদটা অসমাপ্ত। ওই সঙ্গে এইটুকুও জেনে রাখুন, আমিও ওই কেসে মার্ডার চার্জে অ্যারেস্টেড হয়েছিলাম। কিন্তু এসব আলোচনা আমি আপনার সাথে করতে চাই না, আপনি এবার আসুন, আমাকে কাজ করতে দিন। আর কিছু মনে করবেন না, এই কিচেন ব্লকটা বোর্ডারদের জন্য নয়, আমার সঙ্গে কথা বলার প্রয়োজন হলে কাঞ্চিকে দিয়ে খবর পাঠাবেন দয়া করে। আসুন। নিঃশব্দ চরণে নিজের ঘরে ফিরে যায় কৌশিক। আরও 8-10 ঘন্টা কেটে গেছে তারপর। সময় কেমন যেন থমকে আছে ওই অভিশপ্ত বাড়িটায়, যেখানে নতুন জীবনের সূত্রপাত করতে সদ্যবিবাহিত একটি দম্পতি আনন্দের আয়োজন করেছিল। অবশ্য না, খানিকটা ভুল বলা হলো। সময় থমকে নেই, রুদ্ধ নিঃশ্বাসে সে বয়ে চলেছে। ড্রয়িং রুমের পেন্ডুলামওয়ালা ঘড়িটায় তার শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায়, আর শোনা যায় নিরবিচ্ছিন্ন ধারাপাতের শব্দ। বৃষ্টি এখনো পড়ছে, কোনো বিরামও নেই, কোনো বিশ্রামও নেই। টেলিফোনে যোগাযোগ নেই, ইলেকট্রিক কারেন্ট নেই, স্তব্ধ হয়ে গেছে কার্ট রোড দিয়ে যাওয়া গাড়ির আনাগোনা। কোথাও কোনো মানুষজনের সাড়া শব্দ নেই, এমনকি পাখিরা পর্যন্ত ডাকছে না। বিক্ষুব্ধ সমুদ্রের বেষ্টনীতে জাহাজডুবির কয়েকজন যাত্রী আশ্রয় নিয়েছে জনমানব শূন্য একটা ছোট্ট দ্বীপে। সংখ্যায় ওরা মাত্র 10 জন। চারদিকেই উত্তাল তরঙ্গ সমুদ্রের লবণাক্ত বেড়াজাল। পালানোর কোনো পথ নেই। ওদের মুক্তির একমাত্র উপায় হয়তো ছিল সঙ্গবদ্ধতায়, বিশ্বাসে, পারস্পরিক সৌহার্দ্যে। অথচ এমনই দুর্ভাগ্য ওদের যে ওরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। ভদ্রতা বজায় রেখে একে অন্যের সঙ্গে হাসছে, কথা বলছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, অথচ প্রত্যেকেই প্রত্যেককে সন্দেহ করছে। ওরা জানে ওদের মধ্যে আত্মগোপন করে আছে একজন নৃশংস খুনি, একটা জাত ক্রিমিনাল। ওদেরই মধ্যে একজনকে খুন করার জন্য সে অবকাশ খুঁজছে, কিন্তু কে, কাকে, তা ওরা জানে না। কিন্তু ভুলতেও পারছে না সেই মারাত্মক 3 নম্বরের জিজ্ঞাসা চিহ্নটিকে। কৌশিক ওর ঘরে চুপচাপ বসেছিল। জানালা দিয়ে দৃষ্টি চলে গেছে ধারাস্নাত পাইন গাছগুলোর দিকে। সুজাতাও ঘরেই আছে, কিন্তু কোনো কথাবার্তা হচ্ছে না। মন খুলে কেউ যেন কিছু বলতেই পারছে না এই কদিন। আসলে এমনই হয়, প্রেমের ফুল যখন ফোটে তখন কুন্দের মতো সুন্দর হয়েই ফোটে, আর প্রেমের কাঁটা যখন ফোটে তখন সজারুর কাঁটার মতোই
সর্বাঙ্গে তা বিঁধতে থাকে। সজারুর কাঁটা না সোনার কাঁটা? শেষে কি মনে করে সুজাতা এগিয়ে এলো পেছন থেকে, আলতো করে একখানা হাত রাখল কৌশিকের কাঁধে। কৌশিক ফিরে তাকাল না, সুজাতার হাতের ওপর হাতটা শুধু রাখল একবার। একটা কথা সত্যি করে বলবে? মুখটা না ঘুরিয়েই কৌশিক বলল, বলো। তুমি পয়লা তারিখে কাঞ্চনডিয়ারি যাওনি, তাই না? যাইনি। দার্জিলিংয়ে গিয়েছিলে? হুম। সেখানে সাংগ্রিলাতে দুপুরে লাঞ্চ করেছিলে? হ্যাঁ। তোমার সঙ্গে একটি মেয়ে ছিল, সে কে? রোমিলা ডালমিয়া, আমার সহপাঠী কিশোর ডালমিয়ার স্ত্রী। সাংগ্রিলাতেই হঠাৎ দেখা হয়ে গিয়েছিল। সুজাতা এক মুহূর্ত কি যেন ভেবে নেয়, তারপর ওর চুলের মধ্যে দিয়ে আঙুল চালিয়ে বলে, তাহলে সেদিন কেন মিছে কথা বললে আমায়? এতক্ষণে ওর দিকে ফিরে তাকালো কৌশিক, বলল, একটা ব্যাপার তোমার কাছে গোপন করতে। কি ব্যাপার? তোমার জন্য একটা জিনিস কিনতে দার্জিলিংয়ে গিয়েছিলাম। জিনিস? কি জিনিস? অন্যমনস্কের মতো পকেট থেকে একটা গয়নার কেস বের করে কৌশিক টেবিলের ওপর রাখে। সুজাতা সেটা খুলেও দেখে না, জিজ্ঞেস করে, হঠাৎ গয়না কেন? কাল তোমাকে উপহার দেব ভেবেছিলাম, কাল 5ই অক্টোবর। ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। ভেতরে আসতে পারি? হঠাৎ পর্দার বাইরে থেকে কে যেন কথাটা বলে উঠল। আসুন। কৌশিক প্যাকেটটা আবার পকেটে ভরে নিল। ঘরে ঢোকে সুবীর, ব্যাড লাক, একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলে, ঘুম অঞ্চলের সমস্ত টেলিফোন বিকল, দার্জিলিং থানার সঙ্গে যোগাযোগ করা গেল না। তাহলে? না, ব্যবস্থা একটা হয়েছে। ঘুম আউটপোস্ট থেকে একজন বিশেষ সংবাদবহ পাকদণ্ডী পথে আমার চিঠি নিয়ে এই বৃষ্টি মাথায় করেই দার্জিলিংয়ে চলে গেছে। আজ রাত্রের মধ্যেই সার্চ ওয়ারেন্ট নিয়ে ওসি মিস্টার ঘোষাল হয়তো নিজেই এসে পড়বেন। আপনি কি কিছুই আন্দাজ করতে পারছেন না? এখনও ডেফিনিট হতে পারিনি। ইব্রাহিম যদি সহদেব স্বয়ং হয়, তবে মিস্টার আলী অথবা ডক্টর সেনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। আর ইব্রাহিম ডিক্রুজা যদি পার্টনার ইন ক্রাইম হয়, তাহলে ডক্টর অ্যান্ড মিসেস সেন অথবা আলী সাহেব কাবেরী গ্রুপকে সন্দেহ করতে হয়। অজয়বাবু একটু রকচটা প্রকৃতির, কিন্তু তাকে সন্দেহ করার কোনো কারণ দেখছি না। আচ্ছা, ভালো কথা, বাসু সাহেব আমাকে বলেছিলেন যে তিনি ইব্রাহিম আর ডিক্রুজাকে নিশ্চিতভাবে স্পট করেছেন। আপনাদের কি কিছু বলেছেন তিনি? বাসু সাহেব কখন কি ভাবছেন তা বোঝা মুশকিল, কিন্তু উনি আমার সাহায্যে একটা ছোট তদন্ত করিয়েছিলেন। কি তদন্ত? কাবেরী দেবীর ঘরের অ্যাস্ট্রেটা আমাকে দিয়ে আনিয়ে উনি কি যেন একটা পরীক্ষা করেন। হঠাৎ লাফ দিয়ে উঠে পড়ে সুবীর, একটানে পর্দাটা সরিয়ে দেয়। দেখা গেল পর্দার ওপাশে ডক্টর সেন দাঁড়িয়ে আছেন। ডক্টর সেন বললেন, ইয়ে, আজ আর থার্ড কাপ চাটা পাওয়া যাবে না, তাই না মিসেস মিত্র? চায়ের সন্ধানে এখানে? না, মানে রান্নাঘরে আপনাকে দেখতে না পেয়ে। আচ্ছা, আসুন আসুন। সুজাতা ডক্টর সেনকে নিয়ে নিচে নেমে গেল। ওসি দার্জিলিংয়ের উপস্থিতি খুবই অপরিহার্য হয়ে পড়েছিল। অবশ্য তার অন্য একটা কারণও আছে। গতকাল রাত্রেই সুবীর জানতে চেয়েছিল কার কার কাছে আগ্নেয়াস্ত্র আছে। বাসু সাহেব তৎক্ষণাৎ স্বীকার করেছিলেন তার কাছে আছে। সুবীর জিজ্ঞেস করেছিল, অরূপরতন যখন গুলিবিদ্ধ হন তখন রিভলভারটা কোথায় ছিল? আমার ডান হাতে। আমি রিভলভারটা নিয়ে বসেছিলাম ওই ইজি চেয়ারে পশ্চিম মুখ হয়ে। কেন রিভলভার হাতে বসেছিলেন কেন? একটা প্রিমিনেশন হয়েছিল আমার, মনে হচ্ছিল এখনই এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি সহদেবের প্রতীক্ষা করছিলাম। বাসু সাহেব একে একে সকলের দিকে তাকিয়ে দেখেন। আলী, অজয়, ডক্টর সেন, কৌশিক সকলেই পাথরের মূর্তি। দেখি আপনার রিভলভারটা দেখি। অম্লান বদনে বাসু সাহেব হস্তান্তরিত করলেন আগ্নেয়াস্ত্রটা। হ্যাঁ, লোডেড আছে। সুবীর সেটা একবার শুঁকে দেখল, তারপর চেম্বারটা খুলেও কি যেন দেখল। যন্ত্রটার নম্বর নোটবুকে টুকে নিয়ে ফেরত দিল সেটা, তারপর সবার উদ্দেশ্যে বলল, আর কার কাছে রিভলভার আছে? কেউ কোনো জবাব দেয় না। এক্ষেত্রে কিন্তু বাধ্য হয়ে প্রত্যেকের মালপত্র আমাকে সার্চ করতে হবে। আগে থানা থেকে সার্চ ওয়ারেন্ট করিয়ে আনুন, তারপর আমার বাক্স টাক্স কাটবেন, তার আগে নয়। কেন অজয়বাবু, আমি তো প্রত্যেকেরই বাক্স সার্চ করতে চাইছি, আর কেউ তো তাতে আপত্তি করছেন না, আপনি একাই বা কেন? করছি, আমারও আপত্তি আছে। অজয়বাবু এবং আলী সাহেব ঠিকই বলেছেন সুবীর,
সার্চ ওয়ারেন্ট ছাড়া তুমি হোটেলে তল্লাশি করতে পারো না। অর্থাৎ অবজেকশন সাস্টেইনড। বাসু সাহেবের কথায় ঘুম মেরে গিয়েছিল সুবীর, তাই সকালে উঠে সুবীর চলে গিয়েছিল ঘুম আউটপোস্টে। সেখানে গিয়ে জানতে পারে ঘুম অঞ্চলের সমস্ত টেলিফোন বিকল। বাধ্য হয়েই সে নাকি দার্জিলিংয়ে স্পেশাল মেসেঞ্জার পাঠিয়েছে, রাত্রের মধ্যেই ওসি দার্জিলিং এসে পড়বেন, সার্চ ওয়ারেন্টও আসবে, আর হয়তো কাঞ্চনজঙ্ঘা হোটেলের রুম সার্ভিস বেয়ারা বীর বাহাদুরও আসবে, যে রিপোজের আবাসিকদের দর্শন মাত্র বলে দিতে পারে মোহাম্মদ ইব্রাহিম অথবা ডিক্রুজা এখানে আছে কি না। সন্ধেবেলায় সুবীর রায়ের আহ্বানে সকলে সমবেত হলেন ড্রয়িং রুমে। সুবীর নাকি সকলকে সম্বোধন করে কিছু জানতে চায়। সবাই এসে গুটি গুটি বসেছে ড্রয়িং রুমে, দিনের আলো নিভে গেছে, গোটা তিন চার মোমবাতি জ্বলছে ঘরের এ প্রান্তে ও প্রান্তে। অপ্রিয় সত্যটা অস্বীকার করে লাভ নেই, আমাদের মধ্যেই একজন আছেন যিনি মিস্টার মহাপাত্রের দুর্ঘটনার জন্য দায়ী। রমেনবাবুর মৃত্যুর সঙ্গে তাকে যুক্ত করা যায় কি না সে কথা ঠিক এখনই বলা যাচ্ছে না, কিন্তু অরূপ মহাপাত্রকে যে লোকটা পেছন থেকে গুলিবিদ্ধ করেছে সে এখন বসে আছে এই ঘরেই আমাদের মধ্যে আত্মগোপন করে। এই যুক্তিতে আপত্তি আছে কারো? কেউ কোনো জবাব দেয় না। তার মানে আপনারা এ যুক্তি মেনে নিলেন। এবার আরও স্পেসিফিক্যালি বলি, আমরা 10-12 জন আছি, তার মধ্যে মিসেস বাসুকে আমি বাদ দিতে পারি, কারণ তার অ্যালিবাই অকাট্য। তিনি নিজের ঘরে বসে গান গাইছিলেন এবং সে গান আমরা সকলেই শুনেছি গুলির শব্দের পূর্ব মুহূর্ত পর্যন্ত। তাহলে বাকি রইলাম আমরা 9 জন। আসুন এবার আমরা বিচার করে দেখি এই 9 জন ঘটনার মুহূর্তে কে কোথায় ছিলেন, কারো কোনো অ্যালিবাই আছে কি না, একে একে আপনারা বলুন। 9 জন বলতে? মিস্টার কৌশিক মিত্র, মিসেস মিত্র, ডক্টর অ্যান্ড মিসেস সেন, মিস্টার অজয় চ্যাটার্জি অর্থাৎ আপনি, কাবেরী দেবী, মিস্টার আলী, মিস্টার বাসু এবং কালীপদ। And why not Mr. Subir Rai? Pertinent question. হিন্দু দর্শনে দশমাস্তমাসী বলে একটা কথা আছে না? আচ্ছা বেশ, আমরা 10 জন, আমি বাবার যাই কেন অঙ্কের হিসেব থেকে, তাহলে বরং আমি আগে কৈফিয়তটা দিই। আমি ছিলাম বাথরুমে, হট বাথ নিচ্ছিলাম, গান আমি শুনতে পাইনি তবে গুলির শব্দটা শুনেছি। জামা কাপড় পরে বের হয়ে আসতে আমার 2-3 মিনিট দেরি হয়েছিল, আমি বোধহয় সবার শেষে ড্রয়িং রুমে এসে পৌঁছই। এবার আপনারা সবাই বলুন। কৌশিকবাবু? আমি ছিলাম ছাদে, গানটা শুরু হতেই শুনতে পেয়েছিলাম, আমি তখন নেমে আসি। ছাদে? ছাদ তো ঢালু ছাদ। না ঠিক ছাদে নয়, আসলে ওই মইবে আমি রেন ওয়াটার পাইপটা বন্ধ হয়ে গেছে কিনা দেখতে গিয়েছিলাম। দোতলায় নেমে এসে দেখি দক্ষিণ বারান্দায় ও প্রান্তে একজন মহিলা অন্ধকারে দাঁড়িয়ে আছেন, জানি না মানে তিনি কাবেরী দেবী অথবা মিসেস সেন হতে পারেন, সুজাতা নয়, কারণ আমি তাকে মিট করি একতলায় মানে কিচেন ব্লকের সামনে। ওখানে আমি দাঁড়িয়েছিলাম, গান শুনছিলাম, আমি কৌশিকবাবুকে নেমে আসতে দেখেছিলাম, মানে কৌশিকবাবু কি না হলপ করে বলতে পারবো না, কারণ আলো ছিল খুব কম, একজন পুরুষ মানুষকে বর্ষাতি গায়ে আর টর্চ হাতে দেখেছিলাম মাত্র। অর্থাৎ কৌশিক এবং কাবেরী দেবী আপনারা দুজন দুজনের অ্যালিবাই। ব্যারিস্টার সাহেব কি বলেন, ডক্টর সেনের কথাটা কি ঠিক? ওনারা তো কেউ কাউকে চিনতেই পারেননি, ইনি দেখেন নারী মূর্তি, উনি দেখেছেন পুরুষ মূর্তি, তাতে কি প্রমাণ হয়? সে বিশ্লেষণ থাক মিস্টার আলী, আপনি তখন কোথায় ছিলেন? নিজের ঘরে একটা ডিটেকটিভ গল্প পড়ছিলাম, আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ। অর্থাৎ আপনার কোনো অ্যালিবাই নেই? আগাথা ক্রিস্টি আমার অ্যালিবাই। এটা কি আপনার রসিকতা করার সময়? কেন নয় অজয়বাবু, আমরা তো এসেইছি বেড়াতে, ফুর্তি করতে আর পাহাড় দেখতে, তাই না? আপনি কোথায় ছিলেন অজয়বাবু? কে? আমি আর্নিক করছিলাম। আর্নিক মানে? আপনি হিন্দুর ছেলে তাই আর্নিক বোঝেন না, আলীকে জিজ্ঞাসা করবেন, উনি বুঝিয়ে দেবেন সন্ধ্যা আর্নিক কাকে বলে। আপনি কি বলেন ডক্টর সেন? ওই সন্ধ্যা আর্নিকের বিষয়ে? আজ্ঞে না। আপনারা দুজন তখন কোথায় ছিলেন? তাস খেলছিলাম, উনি আর আমি, আমরা দুজন দুজনের অ্যালিবাই। অবজেকশন ইওর অনার, স্বামী স্ত্রী দুজনেই সাসপেক্টেড, এক্ষেত্রে কি ওনারা পরস্পরের অ্যালিবাই হতে পারেন? সাসপেক্টেড মানে? হাউ ডেয়ার ইউ? ব্যারিস্টার সাহেব কাউকে কিছু প্রশ্ন করবেন? হ্যাঁ তোমাকেই করব। আচ্ছা নৃপেন কি আজ রাত্রে এখানে এসে পৌঁছতে পারবে? হ্যাঁ তাই তো আশা করছি। তা তার সঙ্গে ওই কাঞ্চনজঙ্ঘা হোটেলের বেয়ারা বীর বাহাদুরও কি আসবে নাকি? হ্যাঁ আসবে, আমাদের মধ্যে ইব্রাহিম অথবা মিস ডিক্রুজা আছে কিনা সেটা আজ রাত্রেই জানা যাবে। একে একে সকলের দিকে তাকায় সুবীর। এই ঘোষণায়
শ্রোতাবৃন্দের কার মুখে কি অভিব্যক্তি হচ্ছে যেন সে জেনে নিতে চায়। তারপর সে আবার বলে, আপনাদের সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ। এবার আমার একটা প্রস্তাব আছে, আশা করি সকলের সহযোগিতা পাব। অজয়বাবু, একটা কথা তো মানবেন যে আমাদের মধ্যে অন্তত একজন মিথ্যে বলছেন। ঘটনার মুহূর্তে তিনি বাস্তবে ছিলেন অরূপবাবুর পেছনে, তিনি কে তা আমরা জানি না, কিন্তু জানতে চাই। তাই আমার প্রস্তাব, আজ রাত ঠিক 8:30 আমরা প্রত্যেকে গতকালের পজিশনে ফিরে যাব। ড্রয়িং রুমের ঘড়িতে 8:30 শব্দ হতেই রানুদেবী তার ঘরে বসে ওই গানটাই গাইবেন। আমরা এইমাত্র আমাদের জবানবন্দিতে যে কথা বলেছি ঠিক তাই করে যাব 8:33 পর্যন্ত। ঠিক 8:33 আমি ড্রয়িং রুমে একটা ব্ল্যাঙ্ক ফায়ার করব। আপনারা গতকালের মতোই সবাই ছুটে আসবেন ড্রয়িং রুমে। তাতে কোন চতুর্বর্গটি লাভ হবে? যারা সত্য বলছে তারা গতকালের আচরণ অনুযায়ী আজকেও কাজ করে যেতে পারবে, কিন্তু যে মিথ্যে বলছে তার ব্যাপারটা গুলিয়ে যাবেই। সে এমন একটা কিছু করে বসবে যাতে সে ধরা পড়ে যাবে। এটা ক্রাইম ডিটেকশনের একটি সাম্প্রতিক পদ্ধতি, অনেক সময় এতে সুফল পাওয়া গেছে। কি বলেন বাসু সাহেব? হতে পারে, আমি ব্যাকডেটেড, আমি এই পদ্ধতির কথা শুনিনি। আমি শুনেছি মিস্টার রয়, আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপে ঠিক এই ধরনের একটা পরীক্ষার কথা আছে। তোর মশাই, তাই কি হয় নাকি? কাল যদি আমিই গুলি করে থাকি তাহলে আজকে আর সারা বাড়ি আমি দাপাদাপি করে বেড়াবো? আজ তো গ্যাঁট হয়ে নিজের ঘরে বসে সীতারাম জপ করব। তাই করবেন অজয়বাবু, তাহলে তো আপনার আপত্তি নেই। আপনাকে পুলিশের চাকরি কে দিল বলুন তো? বিজ্ঞের মতো মাথা নেড়ে আলী সাহেব বলে, মহাভারতে আছে আত্মশ্লাঘা আত্মহত্যারই নামান্তর। আপনি কথায় কথায় মহাভারত পড়েন কেন বলুন তো? আসলে মিসেস সেন, মহাভারত আর রামায়ণ হচ্ছে আমার অতি প্রিয় গ্রন্থ, আর বিভীষণ হচ্ছে আমার হিরো। মন্দোদরী বিভীষণকে নিকাহ করেছিল কিনা ঠিক জানি না, সুজাতা দেবী বলতে পারবেন হয়তো। আলোচনা প্রসঙ্গান্তরে যাচ্ছে দেখে সুবীর বলে, থ্যাংক ইউ অল, রাত 8:00 হয়েছে, এবার আমরা তাহলে সবাই প্রস্তুত হই। একটা কথা, 8:33 ব্ল্যাঙ্ক ফায়ার শুনে আমরা এখানে সবাই ছুটে আসব। তারপর? তারপরেও আপনারা কালকের আচরণ করে যাবেন। আপনারা এসে দেখবেন আমি ঠিক ওইখানেই উপুড় হয়ে পড়ে আছি, অর্থাৎ আমি যেন অরূপবাবু। আপনি ডক্টর সেন আমাকে পরীক্ষা করে বলবেন, থ্যাঙ্ক গড গুলিটা কাঁধে লেগেছে, ফেটাল নয়। গ্র্যান্ড আইডিয়া, খেলাটা জমবে ঠিক পার্টিতে যেমন হয়। কিন্তু একটা কথা, কোনো কারণেই আজ ওই 3 মিনিটের জন্য আপনারা অন্যরকম আচরণ করবেন না, ঠিক কাল যা করেছেন তাই করবেন। অবশ্য অন্যরকম আচরণ করতে বাধ্য হবে ক্রিমিনাল নিজে। সবাই মুখ চাওয়াচাওয়ি করল। রাত 8:25, রিভলভারটা নিয়ে বাসু সাহেব উত্তরের বারান্দায় চলে গেলেন, গুছিয়ে বসলেন ইজি চেয়ারে। অরূপ অঘরে ঘুমোচ্ছেন, রানুদেবী তাঁর হুইল চেয়ারে বসে আছেন জানালার দিকে মুখ করে। উৎকর্ণ হয়ে আছেন হলঘরের দেওয়াল ঘড়িটায় কখন 8:30 বাজবে। কৌশিক টর্চ নিয়ে মই বেয়ে ছাদে উঠে গেল। আলী সাহেব পড়া বইয়ের শেষ কটা পাতা আবার পড়তে বসেছেন। কাবেরী উৎকর্ণ হয়ে বসে আছে তার বিছানায়। সুজাতা রান্নাঘরে ডক্টর সেন বললেন, কাল ঠিক 8:30 সময় তুমি ডিল করছিলে, তাসটা ধরো। অজয় চাটুজ্জে আহ্নিকে বসেছেন, অন্তত আজকের রাতে। রাত 8:28, সুবীর রায়ের বাথরুমে কলের জল পড়তে শুরু করল। 2 নম্বর ঘর, রানুদেবী নিজের মণিবন্ধের ঘড়িটার দিকে তাকিয়ে দেখলেন একবার, 8:29। খুট করে একটা শব্দ হলো তার পেছনে। রানুদেবী হুইল চেয়ারটা ঘুরিয়ে অবাক হয়ে গেলেন। ওনার থেকে হাত তিনেক দূরে দাঁড়িয়ে আছে সুবীর রায়। কি ব্যাপার, আপনি? আপনাকে আর গান গাইতে হবে না মিসেস বাসু। হবে না? সে কি, বাড়ির সত্য সবাই যে আমার গান শুনতে? আপনার গান নয়, ওনারা উদগ্রীব হয়ে আছেন সত্যিকারের রানুদেবীর গান শুনতে। মানে? মানে এ সমস্যার সমাধান হয়ে গেছে, সহদেব হুই কে তা জানা গেছে। আপনি জানেন? জানি, আপনিও এখনই জানবেন। 2 তলায় 7 নম্বর ঘর, কাবেরী বসেছিল খাটে, শুনল যদি জানতে, গান শুরু হয়ে গেছে। আমার কি সেরো ব্যথা, এক লাইন গান হতেই ড্রয়িং রুমের ঘড়িটায় 8:30 বাজল। রানুদেবী কয়েক সেকেন্ড আগেই তাহলে শুরু করেছেন। কাবেরী খাট থেকে নামলো, জানাতা
ঘর ছেড়ে বেরিয়ে এলো বারান্দায়। ঠিক কালকের মতো রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো সে। হঠাৎ সচকিত হয়ে কাবেরী লক্ষ্য করে বিদ্যুৎ গতিতে মই বেয়ে নেমে আসছে কৌশিক। কালকের মতো দ্বিতলে সে এক মুহূর্তের জন্যও দাঁড়ালো না, যেন তাকে পেছন থেকে তাড়া করেছে উদ্যত পিস্তল হাতে এক খুনি আসামি। প্রাণপণে ছুটে সে নেমে গেল একতলায়। কি ব্যাপার, কৌশিক তো নিয়ম মানছে না, গতকালের আচরণের পুনরাভিনয় তো সে করল না। চকিতে কাবেরীর মনে হল, তবে কি কৌশিক? অবশ্য কৌশিকের কোনো দোষ ছিল না, বেচারা নির্দেশ মতোই মই বেয়ে ছাদে উঠেছিল ঠিকই, কিন্তু গান শুরু হতেই কেমন যেন সব গুলিয়ে গেল ওর। ওর মনে হল ইব্রাহিমের পরিত্যক্ত সেই 1-2-3 লেখা কাগজখানার কথা। ওর মনে হল আততায়ী কাল যে সুযোগ পেয়েছিল, ঠিক সেই সুযোগ ওরা যৌথভাবেই ওকে পাইয়ে দিচ্ছে, হুবহু একই পরিবেশ। খুনিটা কি এই সুযোগ নেবে না? যদি নেয়, কে তার 3 নম্বর টার্গেট? কৌশিকের মনে হলো এই মুহূর্তে বুঝি তারই সব কিছু বিকিয়ে যেতে বসেছে। হয়তো এতক্ষণে খুনিটা কিচেন ব্লকে ঢুকে গেছে, সব কিছু ভুল হয়ে গেল কৌশিকের। সে বিদ্যুৎ বেগে নেমে এলো একতলায়। সুজাতা! আবার ওই 2 নম্বর ঘর, রানুদেবী আর সুবীর রায় মুখোমুখি। রানুদেবী রীতিমতো আতঙ্ক তাড়িত। এসব কি বলছেন আপনি? আমি কি দোষ করলাম? নেপথ্যে তখনও গানটা শোনা যাচ্ছে। দোষ করেছেন ব্যারিস্টার পি কে বাসু, প্রায়শ্চিত্ত করবেন তাঁর স্ত্রী, অর্থাৎ আপনি। পকেট থেকে একটা রিভলভার বের করল সুবীর। রানুদেবী আর্তনাদ করতে গেলেন, কিন্তু কোনো স্বর ফুটল না তার কণ্ঠে। ওদিকে কিচেন ব্লকটা অন্ধকার, মোমবাতি নিভে গেছে ঝোড়ো হাওয়ায়। কৌশিক টর্চ জেলে চারিদিকে দেখল একবার। সুজাতা কোথাও নেই। সুজাতা, সুজাতা! কেউ সাড়া দিল না। সুজাতা! কৌশিক ঘুরে দাঁড়ায়, ছুটে বেরিয়ে আসে দক্ষিণের বারান্দায়। পর্দা সরিয়ে এসে ঢুকে পড়ে ডাইনিং রুমে, সেখানেও কেউ নেই। কিন্তু এ কি, ড্রয়িং রুমের টুলে সুবীর রায় তো বসে নেই? হঠাৎ কে যেন স্পর্শ করল ওর বাহুমূলে, চমকে উঠল কৌশিক। দেখে সুজাতা, ঠুঁটে আঙুল ছুঁয়ে সুজাতা ওর বাহুমূল ধরে টানছে। কৌশিক ওকে অনুসরণ করে এগিয়ে আসে। 4 নম্বর ঘরের পর্দা সরিয়ে সুজাতা প্রবেশ করল সুবীর রায়ের ঘরে, কৌশিক তার পেছনে পেছনে। ঘর নীরব অন্ধকার, কিন্তু সঙ্গীতের উৎস ওই 4 নম্বর ঘর। সুজাতা টর্চটা জ্বালল। টেবিলের উপর একটা ব্যাটারি সেট টেপ রেকর্ডার চক্রাবর্তনের পথে গেয়েই চলেছে। কৌশিক সুজাতার বাহুমূল ধরে একবার টানে। কুইক! কি? ওরা ছুটে বেরিয়ে আসতে চায়। ঠিক তখনই একটা ফায়ারিং এর শব্দ পাশের ঘর থেকে। কৌশিক মূঢ়ের মতো দাঁড়িয়ে পড়ে, গুলিটা যেন তারই পাঁজরে বিঁধেছে। সব শেষ হয়ে গেল বাসু সাহেব অথবা রানুদেবী। গুলির শব্দে সকলেই নেমে এসেছে নিচে। ডক্টর অ্যান্ড মিসেস সেন, কাবেরী, মিস্টার আলী আর অজয়বাবু প্রায় একই সঙ্গে প্রবেশ করলেন ডাইনিং রুম পার হয়ে ড্রয়িং রুমে। আলী সাহেব টর্চটা জ্বালালো। আশ্চর্য, ড্রয়িং রুমের টুলে কেউ বসে নেই আজ, এমনকি ভূতলেও কেউ নেই। ঠিক তখনই 4 নম্বর ঘর থেকে ছুটে বের হয়ে এলো কৌশিক আর সুজাতা। কুইক, আসুন আপনারা! হুড়মুড়িয়ে ওরা বের হয়ে এলো উত্তরের বারান্দায়। টর্চের আলো পড়ল বাসু সাহেবের চিহ্নিত ইজি চেয়ারে, কিন্তু সেটা ফাঁকা। এবার ওরা সদল বলে ঢুকে পড়ল বাসু সাহেবের ঘরে। আর ভাগ্যক্রমে ঠিক তখনই লাইটের কানেকশনটা ফিরে এলো। আলোয় ঝলমলিয়ে উঠল দ্য রিপোজ। অরূপরতন শুয়েছিল বাসু সাহেবের খাটে, বালিশে ভর দিয়ে মাথাটা তুলেছে সে। দুহাতে মুখ ঢেকে রানুদেবী নিথর হয়ে বসে আছেন তার চাকা দেওয়া চেয়ারে, আর ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে আছেন ব্যারিস্টার পি কে বাসু।
হাতে উদ্যত রিভলভার, সামনের মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে, আর মেঝেতে লোটাচ্ছে সুবীর রায়। হঠাৎ হুমড়ি খেয়ে পড়লেন ডক্টর সেন। পরমুহূর্তেই মুখ তুলে বললেন, থ্যাংক গড গুলিটা পেলভিক বনে লেগেছে, ফেটাল নয়। তবে এই উক্তি গতকালের সজ্ঞান অভিনয় নয়, একেবারে অরিজিনাল ডায়ালগ। সুবীরের জ্ঞান ছিল, সে তখন যন্ত্রণায় কাতরাচ্ছে। কৌশিক বাসু সাহেবকে বলে, কি ব্যাপার? আস্ক সহদেব। সহদেব মানে? রিভলভারটা দিয়ে ভুলুণ্ঠিত সুবীর রায়ের দিকে নির্দেশ করে বাসু সাহেব বললেন, সহদেব হুই, আর্চ গ্যাংস্টার, বুফেলো, আমেরিকা। 5ই অক্টোবর, শনিবার। আজ আকাশে ঝলমলে রোদ উঠেছে। গাইতি আর কোদাল নিয়ে গ্যাংকুলিরা নেমেছে কাট রোড মেরামত করতে। উৎপাটিত টেলিগ্রাফ পোল আবার মাথা তুলে খাড়া হচ্ছে একে একে। আজ মেঘ ভাঙা সকালে সবাই আবার গোল হয়ে বসেছে ড্রয়িং রুমে বাসু সাহেবকে ঘিরে। পরিচিত দলের মধ্যে যোগ হয়েছে একটি নতুন মুখ, দার্জিলিং থানার ওসি নৃপেন ঘোষাল। সে কোনো টেলিফোন পেয়ে আসেনি, রাস্তায় জিপ চলতে শুরু করা মাত্র নৃপেন চলে এসেছিল ঘুমে, রিপোজের কি অবস্থা তা দেখতে। আপনি স্যার ঠিক কখন বুঝতে পারলেন? একেবারে প্রথম সাক্ষাৎ মুহূর্তেই। প্রথম সাক্ষাতেই? কেমন করে? কি জানো কৌশিক, আসলে একটা মারাত্মক ভুল করেছিল সুবীর, সহদেব। ওই 2রা তারিখ রাত 11টায় নিজেই ফোন করে তোমাদের বলেছিল আমি নৃপেন ঘোষাল, ওসি দার্জিলিং বলছি। তারপর মাঝরাত্রে এখানে আসার আগে সে বাড়ির বাইরের টেলিফোন লাইনটা ছিঁড়ে ফেলে। সে তো বুঝলাম, কিন্তু আপনি কেমন করে বুঝলেন ও জাল? বলছি, পরদিন সকালে আমার সঙ্গে তার পরিচয় হলো। প্রথম সাক্ষাতেই আমি ইব্রাহিমের সেই 1, 2, 3 লেখা কাগজটার প্রসঙ্গ তুললাম। এবার সুবীর বেশি সহদেব তখন একটা দুঃসাহস দেখিয়ে বসে। ও চেয়েছিল আমাদের, মানে তোমাদের, ভয় দেখাতে, ভয়ে নার্ভাস করে দিতে। ওই বেড়াল যেমন ইঁদুরছানাকে খেলিয়ে খেলিয়ে মারে আর কি, তাই সে ওই 1, 2, 3 লেখা কাগজখানা তোমাদের দেখাতে চাইল। আগে থেকেই সেটা ও নতুন করে লিখে এনেছিল, সে কারণে কাগজখানা সকলকে দেখানোর লোভ সামলাতে পারল না। হয়তো ও আমাকে ওইভাবেই ঠকাতে চেয়েছিল, পাছে আমি ওর আইডেন্টিটি কার্ডটার দেখতে চাই, তাই ওভাবে ওর অভিজ্ঞান অঙ্গুরিও মেলে ধরেছিল আমার কাছে। এটাই প্রমাণ করতে চেয়েছিল যে ও নৃপেনের কাছ থেকেই আসছে, আর তাতেই ও ধরা পড়ে গেল। কেমন করে? কাগজখানা তো আমরাও দেখেছি। তা দেখেছ, কিন্তু তোমরা দেখেছ মাত্র একবার সুজাতা, আমি দেখেছি 2বার। আমার ক্রিমিনাল লয়ারের চোখ ভুল করেনি, কাগজখানা দেখেই বুঝতে পেরেছিলাম ওই লোকটাই সহদেব, ও নৃপেনের সহকারী সুবীর রায়টাই কেউ নয়। কিভাবে? নৃপেন আমাকে যে কাগজখানা দেখিয়েছিল সেটা আর এই কাগজটা হুবহু এক, দুটোই 24 পাউন্ডের ব্যাংক পেপার, একই কালো কালি, একই হস্তাক্ষর, একইভাবে ওপরের দিকটা পারফোরেটেড এবং ডান দিকের কোণায় ছেঁড়া। তবে একটা অতি সূক্ষ্ম তফাৎ ছিল, প্রথমবার দার্জিলিং শব্দটার শেষ অক্ষর ছিল ঙ, এবং দ্বিতীয়বার অনুস্বার। ব্যাস, চূড়ান্তভাবে ধরা পড়ে গেল সহদেব। কিন্তু কেমন করে? আহ, বুঝলে না, ঙ মুছে গিয়ে অনুস্বার হলো কেমন করে? ফলে এখানে নতুন করে লেখা। এখন প্রশ্ন হচ্ছে কে লিখেছে? নিঃসন্দেহে যে সেটা দাখিল করছে সেই লিখেছে, কিন্তু দুটি কাগজের হস্তাক্ষর এক হয় কি করে? অর্থাৎ ওই লোকটাই হলো ইব্রাহিম, যে লোকটা 1লা তারিখে কয়েক মিনিটের জন্য মাস্টার কি দিয়ে 23 নম্বর ঘরে ঢোকার সুযোগ পেয়েছিল। রানু, তোমার মনে আছে আমি তখনই বলেছিলাম সহদেবকে আমি চিনতে পেরেছি, কিন্তু প্রমাণ এমন পাকা নয় যাতে খুনি আসামির কনভিকশন হতে পারে। ইশ, তাই সব জেনে শুনে আপনি ঘাপটি মেরে বসেছিলেন? ইয়েস ম্যাডাম, তাই সব জেনে শুনেই আমি ঘাপটি মেরে বসেছিলাম। কিন্তু আমার ভুলটা কোথায় হলো জানো নৃপেন? আমি ভেবেছিলাম আমি ওর সেকেন্ড টার্গেট,
অরূপ নয়। ওখানেই সে আমাকে টেক্কা মেরেছে, কিন্তু তৃতীয়বার আমি আর ভুল করিনি। বুঝতে পেরেছিলাম এবার ওর টার্গেট হচ্ছে রানু। কেন, মিসেস বাসু কেন? সহদেব জানতো যে আমি সশস্ত্র আছি। ও বুঝতে পেরেছিল আমি ওর নাগালের বাইরে। আমাকে গুলি করতে গেলে ওকে গুলি খেতে হতে পারে। তাছাড়া ও জানতো রানুর মৃত্যু আমার কাছে মর্মান্তিক যন্ত্রণাদায়ক হবে। কারণ কারণ আরে সবার সামনে বলবো কি, রানুকে আমি ভীষণ ভালোবাসি। ছাই বাসু, রাঙিয়ে ওঠেন মিসেস বাসু। আচ্ছা, ওই লোকটা যখন আমাকে বলছিল যে আমাকে সে খুন করতে চায়, তখন পর্দার আড়ালে দাঁড়িয়ে তুমি কি করে চুপ করেছিলে? তুমি পারলে ওই খুনিটার সামনে আমাকে ওভাবে বসিয়ে রাখতে? তোমার একটুও মায়া হলো না? কই আর হলো রানু, মিস ডিক্রুজাকে যখন খুঁজে পাওয়া গেল না, তখন আমার একমাত্র অস্ত্র হচ্ছে ওর নিজের মুখে কনফেশন। সেটা তোমার কাছে স্বীকার করার আগে কি ওকে নিরস্ত করতে পারি? যতই তোমাকে ভালোবাসি না কেন, আমি তো ক্রিমিনাল লয়ার নাকি। আচ্ছা, সহদেবের প্ল্যানটা কি ছিল? এখনো বুঝতে পারোনি। রানু প্রথমবার যখন গানটা গায়, তখন সহদেব ছিল তার নিজের ঘরে। চট করে সে গানটা টেপ রেকর্ড করতে শুরু করে। তখনও ওর তৃতীয় এমনকি দ্বিতীয় খুনের কোনো পরিকল্পনা ছিল না। গানটা রেকর্ড করার একমাত্র উদ্দেশ্য ছিল প্রয়োজন মতো আমাদের ভবিষ্যতে বিভ্রান্ত করা। তা মিনিট খানেক পরেই যখন সহদেব শোনে অরূপ বসে পিয়ানো বাজাচ্ছে, মুহূর্ত মধ্যে সে মনস্থির করে বাথরুমের কলটা খুলে দেয় এবং অরূপকে গুলি করে বাথরুমে ঢুকে যায়। তারপর ধীরে সুস্থে সে তৃতীয় খুনের পরিকল্পনা করে। ও চেয়েছিল দ্বিতীয়বার রানুর গান টেপ রেকর্ডে তোমায় জানতেম শব্দটায় পৌঁছনো মাত্র সে রানুকে গুলি করে ছুটে বেরিয়ে যাবে ড্রয়িং রুমে। ও যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে পিয়ানো টুলটা ফুট পাঁচেক দূরে, ঠিক পাশের ঘরে। তোমরা এসে ওকে দেখতে পেতে ড্রয়িং রুমে পড়ে থাকতে। পরে রানুর মৃত্যুর তদন্ত যখন হতো, তখন ওর মোক্ষম অ্যালিবাই থাকতো পিয়ানোর শব্দ। রানু যে আদৌ গায়নি আর ও বাজায়নি সেটা কোনোদিন কেউ তখন জানতে পারত না। একমাত্র রানুই হতে পারত সেই ঘটনার সাক্ষী। কিন্তু তৃতীয় হত্যাকাণ্ডের তদন্ত যখন হতো, তখন রানুর এজাহার আর নেওয়া যেত না। কিন্তু ওর টেপ রেকর্ডার আর ডিসচার্জ রিভলভারটা তো আমরা তদন্তের সময় খুঁজে পেতাম। ও যে আদৌ পিয়ানো বাজাতে জানে না এটা প্রমাণ করতাম। না দারোগা সাহেব, তা পেতে না। ওর পরিকল্পনা অনুযায়ী যদি কাজটা হতো তাহলে পেতে না, কারণ সে রাত দশটার মধ্যেই থানায় যাচ্ছি বলে বেরিয়ে যেত। আর আমরা তো সবাই তাকে পুলিশ অফিসার বলে মেনেই নিয়েছিলাম, ফলে আমরা তাতে আপত্তিও করতাম না। সহদেব অনায়াসে হাওয়ায় মিলিয়ে যেত। কি ভয়ঙ্কর! তুমি কিন্তু আমাকে সবচেয়ে বেশি ভুগিয়েছ কাবেরী। হুমা কেন, কি করে? কশিয়াঙে তোমার বান্ধবী অথবা বন্ধুর সাথে ঝগড়া করে। আপনি কেমন করে জানলেন? জানি না, আন্দাজ করেছি। তুমি নিজেই সুজাতাকে বলেছিলে যে তুমি কার্শিয়াঙে আশ্রয় নিয়েছিলে বন্ধুস্থানীয় কারো কাছে। তার রাত থাকতে বাসি মুখে কেউ বন্ধুস্থানীয় লোকের বাড়ি ছেড়ে ট্যাক্সি নিয়ে বের হয় না, তাই অনুমান করতে খুব একটা অসুবিধে হয় না। একটা রাগারাগি তো নিশ্চয়ই হয়েছিল। অবশ্য রাগ শব্দটা বাংলা না সংস্কৃতে সেটা হলক করে বলতে পারবো না, ওটা অভিমানও হতে পারে। ব্যাপারটা হলো তিনি বান্ধবী না বন্ধু তা জানা না থাকায় সঠিক কনক্লুশনে আসা যাচ্ছে না। এবারে কাবেরী একেবারে লাল হয়ে যায়। বাসু সাহেব তাড়াতাড়ি প্রসঙ্গটা বদলে বলেন, তাছাড়া আরও একটা ব্যাপার আছে। এখানে ঘর ছেড়ে বাইরে যাওয়ার সময় তুমি নিজের ঘরটা তালাবন্ধ না করে আরও গুলিয়ে দিয়েছিলে। তুমি হয়তো জানো না তোমার ঘরের অ্যাস্ট্রের ভেতর সহদেব ক্রমাগত ফিল্টার টিপ সিগারেটের স্ট্যাম্প ফেলে গেছে। সে কি কেন? যাতে তোমাকে আমি মিস ডিক্রুজা বলে ভুল করি। আপনি আমাকে তাই ভেবেছিলেন? না ভাবিনি। অবশ্য অরূপ তোমাকে চার্চে দেখা একটা খ্রিস্টান মেয়ের সঙ্গে গুলিয়ে ফেলায় একটু বিভ্রান্ত হয়েছিলাম, কিন্তু ক্রমশ বুঝতে পারলাম সহদেব নিজেই লুকিয়ে লুকিয়ে ওই সিগারেটের স্ট্যাম্প ফেলে আসছে। তাই সহদেবকে আমি বুঝতে দিয়েছিলাম যে আমি ওর ফাঁদে পা দিয়েছি। তাই তাকে আমি বলেছিলাম এই হোটেলে আমি মিস ডিক্রুজাকেও শনাক্ত করেছি। মিস ডিক্রুজা তাহলে নিরপরাধ?
একটা অপরাধ সে করেছে, মেয়েটা ছিল কল গার্ল, রোমেনের সঙ্গে তার কিছু একটা ব্যবস্থা হয়েছিল। পয়লা তারিখ গভীর রাত্রে ডুপ্লিকেট চাবি দিয়ে মেয়েটা রোমেনের ঘরে ঢোকে, হয়তো অনেকক্ষণ বসেও ছিল, অন্তত সিগারেট যে খেয়েছিল তার প্রমাণ তো আছে। হয়তো তার চোখের সামনেই মদ্যপান করতে গিয়ে রোমেন গুহ মারাও যায়। মিস ডিক্রুজার একমাত্র অপরাধ তৎক্ষণাৎ পুলিশে খবরটা না দিয়ে সে রাত ভোর হতেই পালিয়ে যায়। গুরুতর অপরাধ। হ্যাঁ, কিন্তু তার অবস্থাটাও বোঝো। বেচারি ডুপ্লিকেট চাবির সাহায্যে ঘরে ঢুকেছে, খুনের দায়ে সে নিজেই জড়িয়ে পড়ত। তাছাড়া ও হয়তো মদরদ খায়, হয়তো এক চুলের জন্য সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, যাকে বলে স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস। অধিবেশন ভঙ্গ হলে নৃপেন বাসু সাহেবকে জনান্তিকে বলে, আপনার সঙ্গে একটা প্রাইভেট কথা ছিল স্যার। মনে আছে, মনে আছে, আমি বলবো। মানে কাকে কি বলবেন? বিপুলকে, তোমার সাবস্টিটিউটের কথা তো বলবো আমি। নৃপেন যেন দাঁতের ডাক্তারের কাছে এসেছে। এ লোকটা কি অন্তর্যামী? ঘণ্টাখানেক পরের কথা, সুজাতা ব্যস্ত কিচেনে, আজ পোলাও হবে, জব্বর খানার আয়োজন। কৌশিক নিঃশব্দে প্রবেশ করল পেছন থেকে। সুজাতা তখনও কাজ করতে করতে গুনগুন করে গান ভাঁজছিল। এতক্ষণে গান বেরিয়েছে গলায়? ও তুমি, আমি ভেবেছি বিভীষণ। বিভীষণ? সে কথার জবাব না দিয়ে সুজাতা খানিকটা ঘুনিয়ে আসে। হেই, আজ না 5ই অক্টোবর? তাতে কি? বারে, আমার সেই সোনার কাঁটাটা। ও আই এম সরি, ওটা আমার পকেটেই রয়ে গেছে। না, পকেট থেকে গয়নার বাক্সটা বের করে কৌশিক। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী সোনার কাঁটা, অন্তিম পর্ব, অনলি অন রেডিও মেলন 90.4 FM। Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. লেখক কন্যা শ্রীমতী মৌ সান্যালকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। অজয় এবং বীর বাহাদুরের চরিত্রে দীপক, অরূপ এবং মহেন্দ্রর ভূমিকায় প্রশান্ত, সুজাতার চরিত্রে সঙ্গীতা, কৌশিক এবং হোটেল ম্যানেজারের ভূমিকায় অপূর্ব, সুবীর রায়ের চরিত্রে অভিক, সুমিতার ভূমিকায় আম্রপালি, নৃপেনের চরিত্রে দীপঙ্কর, কাবেরীর ভূমিকায় শ্রোতা, ডক্টর সেনের চরিত্রে রথিন, মিসেস সেনের ভূমিকায় রীতি, আলীর চরিত্রে শুভদীপ, মিসেস রানু বাসুর ভূমিকায় দেবরূপা এবং গল্প পাঠে ও পি কে বাসুর ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মেলন 90.4 FM।